রাজনৈতিক মামলা আমাদের রাজনীতিতে বহুল উচ্চারিত শব্দযুগল। যদিও আইনের ভাষায় এমন কোনো মামলার অস্তিত্ব নেই। আসলে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাকেই রাজনৈতিক মামলা বা হয়রানিমূলক মামলা বলা হয়ে থাকে। কম বেশি সব সরকারের আমলেই এমন মামলা হয়ে থাকে এবং সেসব মামলা নিয়ে উত্তপ্ত হয় রাজনীতির মাঠ। আজ নিটল টাটা তিন বয়ের শুরুতেই আমরা কথা বলবো রাজনৈতিক মামলা নিয়ে। আলোচকরা হলেন সুপ্রিম কোর্ট বার সমিতির সম্পাদক এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব মিজানুর রহমান খান। যথারীতি আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করবেন। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনাকে দিয়ে শুরু করি। রাজনৈতিক মামলা বা রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলতে আমরা কি বুঝি? কোন ধরনের মামলা, কি অভিযোগ আসলে, কার বিরুদ্ধে আসলে আমরা এটাকে বলবো যে হয়রানিমূলক বা রাজনৈতিক হয়রানিমূলক মামলা? আপনি ঠিকই বলেছেন, আইনের ভাষাতে কোথাও রাজনৈতিক মামলা বলতে কোনো কোনো শব্দ নাই, কোনো ডেফিনেশনও নাই। তবে আমরা যেটা বুঝি, কোনো সরকার নিজের অবস্থান শক্তিশালী করার জন্য এবং রাজনৈতিক ক্ষমতা সুদৃঢ় করার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য তার রাজনৈতিক প্রতিনিধিদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, অসত্য মামলা করে, সেগুলোকে রাজনৈতিক মামলা বলা হয়, বৃত্তির মামলায় রাজনৈতিক মামলা বলা হয়। মানে যেসব উদ্দেশ্যের কথা বললেন সেই উদ্দেশ্যগুলো কি হাসিল হয়? জি। আর দেখা গেছে বিভিন্ন সময় ইতিহাস পর্যালোচনায় সরকার জনপ্রিয় হলে রাজনৈতিক মামলা কম হয়, মিথ্যা মামলা কম হয়। সরকার যদি আনপপুলার হয়, জনসমর্থনহীন হয়, এবং তখন সরকার নিজের অবস্থান ঠিক রাখার জন্য বেশি রাজনৈতিক প্রতিনিধিকে মামলা দেয়, হয়রানি স্বীকার করে। একটাই উদ্দেশ্য থাকে, ক্ষমতাকে সুদৃঢ় করা বা ক্ষমতা টিকে থাকা। এই হলো অবস্থা, রাজনৈতিক মামলার অবস্থা। এইসব মামলার অভিযোগগুলো কী ধরনের হয়? এটার ব্যাস থাকে না সাধারণত। যেমন ধরেন, রিসেন্ট একটা মামলার কথা বলছি, ভেরি রিসেন্ট একটা মামলা যেটা আপনারা দেখেছেন, পত্রপত্রিকাছেন তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, তার বিরুদ্ধে একটা মামলা করেছে। মামলার বিষয়বস্তু হলো তিনি লন্ডনে বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুর মানহানি করেছেন, দৈনিক ব্যক্তি মামলাটা করেছেন। কিন্তু সাধারণত আইনের ভাষায় মানহানি হয়, আমি যে সোসাইটিতে আছি সেই সোসাইটিতে আমাকে কেউ লোয়ার করলে কোনো বক্তব্য দিয়ে, তাইলে আমার জীবিত ব্যক্তি লাইভ পিপলের মানহানি, ওই সোসাইটির মানহানি। এখন আপনাকে আফ্রিকা কেউ চিনে না, আমাকে আফ্রিকা কেউ চিনে না, আননোন, সেখানে একটা লোক আমার গালি দিল, সেখানে কিন্তু সেখানে আননোন, আই এম আননোন, জাস্ট কোনো ইনসিডেন্ট কারণ আমার গালি দিল, এটা কোনো মানহানির কোনো কারণ নেই, কোনো ধরতে পারে। আমার আমার সোসাইটি, যে সোসাইটিতে আমি বিলং করি, সে সোসাইটিতে আমি যদি আমাকে ছোটো করে মন্তব্য, অসত্য মন্তব্য দিয়ে মানহানি, কিন্তু জীবিত, এটা শুধু জীবিত ব্যক্তির জন্য হয় আইনে, মৃত ব্যক্তি কখনো মানহানি হতে পারে না। কিন্তু দেখেন, একটা ব্যক্তি, একজন সরকারি দলের সমর্থক রাজনৈতিক নেতা একটা মামলা করেছে, অভিযোগ হলো তারেক রহমান বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুর মানহানি করেছে। দেখেন, এটা যেখানে আইনের মামলাটাই চলেই না, ঢাকার সিএমএম, ঢাকা নিম্ন আদালত, আপনি জানেন আমাদের যদিও সেপারেশন অফ জুডিশিয়ারি কাগজে কলমে হয়েছে, এখন সেপারেশন অফ জুডিশিয়ারি হয়নি। ঐতিহাসিক মাদ্রাজ হাসান মামলার পরে সুপ্রিম কোর্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আমাদের বিচার বিভাগ একটা জুডিশিয়াল একটা সচিবালয় থাকার কথা ছিল মাননীয় প্রধান বিচারপতির অধীনে, কিছুই হয়নি। এখন এটা উদ্দেশ্য ছিল যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা, নিরপেক্ষ করা, কিন্তু এখনও এই আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের নিয়োগ বদলি তার ডিসিপ্লিন অ্যাকশন সবই করছে। ঢাকায় একজন যে কোনো একজন কর্মকর্তা আসার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে সত্য মিথ্যার। এবং ঢাকা যে সিএম কোর্টে মামলাটা করেছে, আদালত আইন টেন না দেখেই মামলাটা আমলে নিয়েছে এবং তারেক রহমানকে একটা তারিখ দিয়েছে, ক তারিখে হাজির হওয়ার জন্য। খুন, যখন হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, ছিনতাই, এই ধরনের অভিযোগ কি আসে এই ধরনের মামলার ক্ষেত্রে? বিভিন্ন সময় তখন তো যে সময় দেয়াল হয়ে যায় সরকার, তখন দেয় বিভিন্ন সরকার, যেটা আপনি বলেছেন বিভিন্ন সরকারের সময় হয়। তো যে সরকার যত বেশি আনপপুলার সেই সরকারের সময় বেশি অ্যাগ্রেসিভ হয়, তখন হিতাহিত জ্ঞান থাকে না কী মামলা কাকে দিল আর কি। এখন যে বাংলাদেশের রাজনৈতিক মামলা, আমি অলমোস্ট বিএনপিটা আমি জানি, কিছুটা জানি, প্রায়
15-16 মামলা করেছে এরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাদেরকে এবং প্রায় 18 লক্ষ নেতা কর্মী আজকে মামলার আসামি। এবং এর মধ্যে এই সবগুলোই হয়রানিমূলক বা রাজনৈতিক মামলা অলমোস্ট আমি 100% বলবো না যে একদম 100% যে মিথ্যা তা বলবো না, অলমোস্ট বলবো। যেমন বিজে ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, বাংলাদেশে কোনো প্রেসিডেন্স নেই যে দলের মহাসচিবের বিরুদ্ধে সে বসে আছে অফিসে বা কোথাও নাইও তার বিরুদ্ধে মামলা দিচ্ছে, 62টা মামলা। আজকে আমি সকালবেলা উনি বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 62টা মামলা পর্যন্ত হয়েছে এই সরকারের আমলে। যেন আমি নিজে সুপ্রিম বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি, আমাকে বোধ হয় কেউ কোনো সময় রাস্তায় কেউ দেখো না, খুব একটা ইট টিট মারতে কখনো দেখো না, বোমা তদ্দের কথা চিনিও না আমি। আমি আপনার 26শে ডিসেম্বর বোধ হয় 26শে ডিসেম্বর সেখানে মধ্যে ও এর আগে একটা মামলা দিয়েছিল যে আমি যাইও নাই কখনো, আমি বোধ হয় 15-20 বছর এই প্রধানমন্ত্রী সামনে দিয়ে কখনো নামিও নাই। আমি সুপ্রিম কোর্ট প্র্যাকটিস করতেছি বারবার এখানে, আমার প্রধানমন্ত্রীর অফিসের সামনে কি গাড়ি ভাঙচুর করছে, আমি সেই আমি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, আমি আসামি। তারপরে কি আমি গেলাম, আমাকে হাইকোর্টে জামিন দিল, নিম্নমদলে গেলাম সেখানে জেলে ঢুকাই দিল, 7 দিন ছিলাম। পরে আসে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছি, আমি বলছি যে যে ম্যাজিস্ট্রেট আমাকে জেলে ঢুকেছে হি ইজ নট এ জাজ ইন দ্য এফ ল, তার কোনো যে আইন অনুযায়ী যে গ্যাজেট করা দরকার তার এখানে বসার জন্য চেয়ারে, সে আইন অনুযায়ী বসে না এখানে মধ্যে, হি ইজ নো বডি বোগাস। এসব হাইকোর্টে মামলা করলাম, মামলা করার পরে হাইকোর্ট বলে দিল হ্যাঁ তার বসাটা ইলিগাল ছিল, পরে আমি ফ্রেশ শুরু করছি গিল্লে এটা। আমি আর 26শে ডিসেম্বর আমি এম কে আনোয়ার ব্যারিস্টার মৌদুদ্দিন সহ 4-5 জন জামিন মুভ করলাম, মুভ করে করতে বেরোলাম আমার অ্যারেস্ট করে ফেললো, আমার গাড়ি অ্যারেস্ট করে ফেললো। অ্যারেস্ট করার পরে যাই এবং পরবর্তী যে মামলা আমি জামিন চেয়েছি ওই মামলা আমাকে শুনে অ্যারেস্ট করেছে। রাত্রে 10টার দিকে ডিবি অফিসে আমার বললাম, 3 জন অফিসার আসলো জিজ্ঞাসাবাদ করতে, তা বললাম আমাকে কেন অ্যারেস্ট করলেন আপনারা, আমি বললাম আমি ব্যক্তিগতভাবে আমি ডেমোক্রেট, ব্যক্তিগত আমি সহিংসতার বিরুদ্ধে কথা বলি সবসময়, আমি পছন্দ করি না, আমি রাজনীতি করতে বা আমার আবুতে। কিন্তু পরে বললো যে এই যে আপনি সব নেতারে গ্রেফতার করছি এখন জামিন করে দেবেন আপনি, এই জন্য আপনাকে গ্রেফতার করছি। আপনার এবং দলের অন্যান্য কিছু মামলার উদাহরণ সহ আমরা শুনব, তার আগে যেতে চাই জনাব মিজানুর রহমান খান, যেমনটা খোকন ভাই বলছিলেন যে যখন সরকার অজনপ্রিয় হয় অথবা যে সরকার যত বেশি অজনপ্রিয় তত বেশি এই ধরনের মামলা দিয়ে থাকে, আমরা 90-এর পর থেকে যদি দেখি ধারাবাহিকভাবে যে দুটি সরকার ক্ষমতায় এসেছে, মাঝখানে যে 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের নামে একটি অবৈধ বা সেনা সমর্থিত সরকার ছিল, তারাও কিন্তু এরকম হয়রানিমূলক মামলা দিয়েছে দুদলের বিরুদ্ধেই, দুনেত্রীর বিরুদ্ধেই। ওটা চেয়েছিল প্রথম আসছিল ক্ষমতা দখল করার জন্য, এই জন্য সবাই কেবল মামলা দিল, পরে দেখলো যে লাভ হবে না, এখানে হলো গরম জায়গা বাংলাদেশ। জি, এবং সেই মামলাগুলোর পরিণতি নিয়ে আমরা কথা বলবো। জনাব মিজানুর রহমান খান, আপনি কি তাই মনে করেন যে জনপ্রিয়তা কমে গেলে এ ধরনের মামলা দেয়, নাকি রাজনীতির যে কুটকৌশল বিপক্ষকে আমি কত বেশি ঝামেলায় ব্যস্ততায় বিপদে রাখতে পারবো সেই জন্য মামলাগুলো দেওয়া হয়, মানে কি ধরনের রাজনৈতিক চিন্তা কাজ করে এই ধরনের মামলা দেওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমাদের আমরা যদি সামগ্রিক আমাদের রাজনৈতিক পরিস্থিতির বা দুই দলের বিশেষ করে তাদের মধ্যে যে সমাজে যে তাদের মধ্যে দুই দলের যে সম্প্রীতি বা বৈরিতা সেই জায়গাটাকে আমরা দেখি, তাহলে পরে আমাদের মনে হয় যে আমরা শেকড়ে থেকে একটা চিত্র পাই। যেমন দেখুন, আওয়ামী লীগের এই যে বিগত সরকার তার প্রথম 3.5 বছরের একটা আপনাকে স্ট্যাটিস্টিক্স বলি, যে তারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বনাম বিএনপি জামাত বা অন্যান্যরা এরা মারামারি করে সংঘাত করে আপনার ধরুন 133 জন লোক রাজনৈতিক কর্মী নিহত হয়েছে এবং 7,000-এর কিছু বেশি আহত হয়েছে। আপনি এখন দেখুন এই যে এই ঘটনাগুলো নিয়ে যে মামলা সমাজে যেসব থানা এগুলো গ্রহণ করেছে এগুলোর বেশিরভাগই চার্জশিট হয়নি, এর কোনো বিচার হয়নি, শুধু মামলা দায়ের পর্যন্ত, শুধু মামলা মোস্টলি। এখন আপনি আবার দেখেন যে এই সময়ের মধ্যে এই 3.5 বছরে বিএনপি নিজেদের মধ্যে নিজেদের সংঘাতে জড়িয়ে তাও একটা বিরাট উল্লেখযোগ্য সংখ্যায় এরকমের হতাহতের ঘটনা ঘটিয়েছে এবং সেটা মোটেই কম মানে অনুল্লেখযোগ্য কোনো বিষয় নয়। এখন আপনি দেখবেন আবার আওয়ামী লীগ নিজেরা সংঘাত করে তার মধ্যে
প্রায় 33 জন খুন হয়েছেন। এখন এইগুলো নিয়েও কিন্তু মামলা হয়েছে এবং আপনি এই মামলাগুলোর যে বিচার আপনার এখন রাজনৈতিক দলগুলো বলছে এসব ঘটনা হয়তো সঠিক কিন্তু এসব ঘটনা যখন মামলা হয় যাদেরকে অভিযুক্ত আমি হ্যাঁ আমি আপনাকে ওই জায়গাতেই আসছি এই যে মামলাগুলো যখন হয় আপনি আপনি এইগুলোতে কখনোই প্রায় কখনোই যে সত্যিকারের শুধু অভিযুক্ত ব্যক্তি কিন্তু এইখানে আসামি হওয়ার খুব কম সুযোগ থাকে। এখন এইরকমের একটা সমাজে দাঁড়িয়ে যে অবস্থাটা হয় তো তখন যখন পলিটিক্যাল ফোর্স যখন এই ধরনের প্রক্রিয়াটাকে দূষিত করে তখন সমাজ সমাজের অন্যান্য শক্তি এই অবস্থাটা তৈরি মানে সুযোগটা নেয়। এখন আপনি দেখেন এটা ঠিক যে খোকন সাহেব যেটা বলছেন যে আওয়ামী লীগ গত কয়েক বছরে বিরোধী দলের সঙ্গে যে আচরণ করেছে তা আমাদের সাম্প্রতিক ইতিহাসের তুলনায় একটু ভিন্ন। তার বৈরিতা বা তার মামলা দায়ের করার যেটা মির্জা ফখরুল সাহেব এত রেসপন্সিবল পজিশনে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু এগুলো হচ্ছে বা উনি যেমন রাজনৈতিক ধারাবাহিকতার ফল। আমি আপনাকে একটু বলি রাজনৈতিক হয়রানিমূলক মামলাটা যেটা যে অজনপ্রিয় হলে এখন আসলে এটা হয়ে গেছে একটা ব্যাধির মতো এবং সেটা শুধুমাত্র এখন আপনি বিএনপি আবার সরকারে গেলে কী করে সেটা এখন থেকে আমরা কিন্তু মানে আতঙ্কিত যে এই মাত্রাটা সে কী করবে। যেমন আপনি যদি বলেন যে বিএনপি যদি গত সরকারে খুব জনপ্রিয় হয়ে থাকে তাহলে আপনি স্ট্যাটিস্টিক্স কী বলছে? আমার কাছে স্ট্যাটিস্টিক্স রয়েছে যে বিএনপি তার 5 বছরে প্রায় 6000 মামলা রাজনৈতিক বিবেচনায় সম্পূর্ণ বা আংশিক মানে কিছু আসামি ছেড়ে দিয়েছে এই বিবেচনায় প্রত্যাহার করেছে এবং তাতে লোক ছাড়া পেয়েছে বিনা বিচারে তাদের সংখ্যা হচ্ছে 73,541 জন। এখন আপনি দেখেন আওয়ামী লীগ এই তার গত 5 বছরে সে প্রায় 7000 খুব কিন্তু ডিফারেন্স আপনি বলতে পারবেন না কাছাকাছি এবং তার আসামিদের ছেড়ে দেওয়া সংখ্যা হচ্ছে এই বিনা বিচারে এর মধ্যে কিন্তু খুন ধর্ষণ ডাকাতি এই ধরনের কিন্তু অপরাধের অভিযোগ মানে তার অভিযুক্ত ছিল এদের সংখ্যা হচ্ছে প্রায় 1,00,000। ও এখন আপনি দেখেন এই হচ্ছে রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিবেচনা এবং আপনি দুই আমলেই এখন মুশকিলটা হয়ে গিয়েছে যে যখনই মানে দায়ের এবং প্রত্যাহার দুটোই আসলে হ্যাঁ এটা 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 নিশ্চয়ই এটা তো তারই একটা ম্যানিফেস্টেশন এবং এখন যেভাবে হয়েছে যে যেমন ধরুন আপনি এখন খেয়াল করে দেখবেন যে বিএনপি কি বলছে না সেটা আমাদের জন্য বেশি উদ্বেগের বিষয়। মানে কি বলছে সেটা আমরা জানি তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিন্তু কি বলছে না তারা বলছে না তার মানে হচ্ছে এটা এই যে বলছে না বলছি সেটা দিয়ে তারা আসলে আমাদেরকে যে আতঙ্কিত করে যে তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা। যেমন বিশ্বের বহু দেশ এ ধরনের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে তাদের একটা স্বাধীন সংস্থা থাকে জি যারা এগুলো যাচাই বাছাই হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা জাতীয় কমিটি হয়েছিল না না এখন শুনেন এখন আনফরচুনেটলি আমাদের জাতীয় কমিটির প্রেসিডেন্ট হন আর যেমন এই সরকারের আওয়ামী লীগের সময় তিনি আইন প্রতিমন্ত্রী খুবই দুর্ভাগ্যজনক যে আইন প্রতিমন্ত্রী নিজেই একটা প্রিজাইড করেন যে রাজনৈতিক মামলা প্রত্যাহারের যে কমিটি হবে সেখানে এটা বিএনপিও তাই করেছে। এখন বিএনপি যদি আমাদেরকে এখন যদি বলেন যে আমরা এই ব্যবস্থা থেকে কি করে উত্তরণ হবে আচ্ছা উত্তরণে সেই জায়গাটাই কিন্তু আমরা বিএনপির কাছ থেকে শুনি না যে কি কি হ্যাঁ কি কি স্ট্রাকচারাল বা কি কি রিফর্ম তারা আনবেন কিন্তু তারা আমাদের তারা যেভাবে ব্যাখ্যা দেন সেটা শুনে আমাদের ভয় হয় যে তারা আসলে আক্ষেপ করছেন যে এই কোর্স তো আমাদের করার কথা এই সময়ে তো আমাদের করার কথা একটা কি একটা আমরা ফিরে গেলে আমরা এই প্রক্রিয়াটা বজায় রাখব সেই ভাবনাটা জানবো খোকন ভাইয়ের কাছ থেকে। তার আগে আমরা প্রশ্ন নিতে চাই জি কে প্রশ্ন করবে জি আপনি। আমি জাকারিয়া ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির তৃতীয় বর্ষের স্টুডেন্ট। খোকন স্যারের কথা অনুসারে বর্তমানে যেটি হচ্ছে যে মামলাটি হচ্ছে যে সরকারি দলের অস্ত্রস্বরূপ তো আমার কোয়েশ্চনটা হচ্ছে মিজানুর স্যারের কাছে যে আইন কি তাহলে রাজনৈতিক দলের কাছে জিম্মি? খোকন মিজান ভাই ছোট করে উত্তর দেন আমি খোকন ভাইয়ের কাছে ফেরত আসছি। সরাসরি এটা বলতে গেলে যে হ্যাঁ কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই আইনের প্রয়োগ আইনের প্রয়োগ আমরা কিছু কিছু ক্ষেত্রে আইনও দেখেছি নিজের মতো করে তৈরি করা
তৈরি করতে সরকার, যেমন আপনি এই যে সেপারেশন অফ জুডিশিয়ারি প্রয়োগ বোধ, আপনি সেপারেশন অফ জুডিশিয়ারির কথাটা যেটা বললেন ব্যারিস্টার সাহেব, আপনি যেটা খেয়াল করবেন হয়তো দর্শক যারা এটা শুনছেন তারা ভাববেন এটা বুঝি তার ন্যারেশনটা এরকমের হয়েছে যেটা বুঝি আওয়ামী লীগই মাজহার হোসেন মামলার রায় বাস্তবায়ন করেনি। আসলে হচ্ছে তুলনামূলক বিচার করলে আওয়ামী লীগ অনেক বেশি অগ্রগতি করেছে, আর এটা বিএনপি যে কিনা এটাকে প্রতিহত করেছিল, সে একটা ক্যাবিনেট কমিটি করে সে আপিলের ডিভিশনের রায়ের পরে সেটা পদ্ধতিগতভাবে কি করে বিচার বিভাগ পৃথককরণকে নস্যাৎ করা যায়, আমরা সেই ভূমিকায় বিএনপিকে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে খোকনের কাছে ফেরত আসবো। জি আপনি। আমি বলতে চাচ্ছিলাম ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন স্যারের উদ্দেশ্যে, তিনি প্রথমে একটা কথা বলছেন যে যদি আফ্রিকাতে বসে কার ই করা হয়, অবমাননা করা হয়, সেটা আসলে অবমাননা হবে না, এরকম একটা কথা। আর একটা কথা বলছিলেন যে মৃত্যু ব্যক্তির অবমাননা হয় না। জি আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে তাহলে আমাদের জনাব লতিফ সিদ্দিকীর, তিনিও তো দেশের বাইরে থেকে বলছিলেন একটা পয়েন্ট, আর এবং তিনিও কিন্তু একজন মৃত্যু ব্যক্তি ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেটা কি করে মানহানি মামলা হলো, কিভাবে আদালত তার তো মামলা হলো কিভাবে? আমি আসলে এটার উত্তর ছোট করে দেন, আমার অন্য একটা বড় প্রশ্ন আছে। যেটা বলছেন যে আসলে আমি যেটা লটা বলেছি যে মানহানির জন্য হয়, আপনার মানহানির হয় আপনাকে লয়ার আপনাকে নিচু করলো সমাজে, যে সমাজে আপনি বাস করেন সেই সমাজের যে সমাজ আপনাকে চিনে সেই সমাজে আপনি একজন একটা কথা বলে একটা বক্তব্য রেখে আপনাকে নাম নিচু ছোটো করলো, এখন সেই সমাজে হয়তো আফ্রিকাকে আপনাকে আপনাকে চিনবে না সোসাইটিতে, সেই জন্য এটা আপনাকে লোয়ার হওয়ার কোনো সুযোগ নাই, হয়তো এত নন লোক থাকে, বাট বাংলাদেশ সোসাইটিতে যদি আপনাকে কেউ করে যদি আপনি লোয়ার হলেন সেটা বলছে। এক দুই হলো যে লতিফ সিদ্দিক সাহেব সম্বন্ধে যেটা ডিস্টিংশন আছে, ওখানে উনি ধর্মকে, উনি হজ সম্বন্ধে ধর্মকে অনেক বক্তব্য হলো যে ধর্মকে অভিযোগ ছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, ওখানে ব্যক্তির অপমানের উপর কিছু না কিন্তু। আর যেটা আপনার মিজনে যেটা বললেন যে মাজদারসন সেপারেশন অফ জুডিশিয়ারি হুসি, যে মাজদারসন মামলার স্পিডটা ছিল যে আমরা ন্যায় বিচারের জন্য, স্বাধীন বিচার ব্যবস্থার জন্য আমরা আমলাতন্ত্র থেকে জুড়ে বিচার বিভাগকে আমরা পৃথক করবো, যেটা সেটাই ছিল আমাদের স্পিড ছিল। এখন কি হলো, আমলাতন্ত্র থেকে আমরা কিন্তু পুরোপুরি পৃথক হতে পারিনি, এখনও আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে, আমরাই নিয়ন্ত্রণ করছে, পাশাপাশি আর্টিকেল 96 অফ দ্য কনস্টিটিউশন যেটা সেটা অ্যামেন্ডমেন্ট করে এখন আমলা নির্ভর, তো আমরা তো নিয়ন্ত্রণ আসি, এবার এমপিদের এমপি সাহেবদের উপর নির্ভর করবে হাইকোর্টে সুপ্রিম কোর্ট বিচারপতিদের নিয়োগ এবং অপসারণ, সে এখন দুই নিয়ন্ত্রণ চলে আসছে এটা, এবার আওয়ামী লীগ সময় আসছে। আর যেটা বলছি আমি একটা জিনিস স্ট্যাটিস বলতে চাচ্ছি, আমাদের শুধু রাজনৈতিক মামলার বাইরেও কিন্তু অনেক মামলা আছে মিথ্যা মামলা, যেমন আমাদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দেখা গেলো আপনার অমর 90% মানুষ কিন্তু থানায় যায় না মামলা করতে, ঢাকা শহরে কমপক্ষে 1000 ঘটনা ঘটে। আচ্ছা, এই ধরনের মামলাগুলোর বাদী কি শুধু পুলিশ হয়? আমি আসছি এটা আপনি ধরুন 1000 ঘটনা, আপনি রিক্সা করে যাচ্ছেন বেনিফিট পেতে চিন্তা হয়ে গেলো, বা আপনি আপনার গল্প করছেন একজন না একটা বক্সিং মেরে দিল আপনাকে কথা বল, অনেক ঘটনা আছে যেটা ওইরকম অনেক ঘটনা, এগুলো ক্রাইম কিন্তু 1000 ঘটনা ঘটে ঢাকা শহর কমপক্ষে, আপনি 90% লোক কিন্তু যায় না কেন পুলিশের হয়রানির জন্য, বাদী মনে করেন আমি থানায় গেলে পুলিশ হয়রানি করবে, জানে না 90% লোক জানে, 10% লোক অনলি রিপোর্টেড ক্রাইম হয় আমাদের, অত অপরাধ বাংলাদেশে হয় ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখা যায় অনলি 10% লোক থানায় যায় মামলা করতে, আর 90% লোক যায় না, কারণ আমাদের পুলিশের অসততার জন্য, বেশিরভাগ পুলিশ অসততার জন্য, অসুখের জন্য, ঘুষপ্রীতির জন্য, দুর্নীতির জন্য যায় না। আর এই 10%-এর মধ্যে আবার কিন্তু প্রায় 6% মিথ্যা হামলা করে, যেমন একটা গুলিতে একটা লোক মারা গেছে, যে মামলাটা দেওয়ার সময় তাদের 30 জন আসামি করলো, 30 পরিবার কিন্তু আটকে গেলো, এখন একটা লোক একটা গুলি একটা লোকে মারতে পারে হয়তো, 30 আরও 29 লোকে কিন্তু 29 পরিবার হয়রানি করলো, এই যে মিথ্যা মামলা, এই জন্য এই 10% যে রিপোর্ট হয় এবার এর মধ্যে অলমোস্ট 6% মিথ্যা মামলা হয়, একটা হয়তো একজনের একটা মারপিট হলো দেখা যায় পুরো ফ্যামিলি লাগে দিল, একটা নারী জনের মামলা হলো দেখা যায় হাজব্যান্ড মারলো ওয়াইফকে, সঙ্গে দেবর দেবরের বউ শাশুড়ি শ্বশুর শত্রুতাবশত, মানে এইটা এইভাবে যেগুলো হয় আর কি, বাংলাদেশে অনলি 4% মানে অপরাধ পুলিশের রিপোর্ট পুলিশের কাছে রিপোর্ট হয়,
আবার পুলিশের কিন্তু আবার এখানের মধ্যে আবার সত্যরে মিথ্যা বানায়, মিথ্যে সত্য বানায়। মার্ডার কেসের মামলা দেখা যাচ্ছে মার্ডার পুলিশের দিয়ে ম্যানেজ করতে পারলে বেশিরভাগ জায়গাতে পুলিশ কী করতেছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমার দেশে খুব ডিফিকাল্ট। আমাদের আমাদের বাংলাদেশের মতন ভারতে এত ইনফ্লুয়েন্স হয় কিনা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা পুলিশ, যার পুলিশের ইনফ্লুয়েন্সে মার্ডার কেসে দেখা যায় বিচার পাচ্ছে না মানুষ, কারণ ইনিশিয়ালি পুলিশই করতে হয়। এই আমাদের সোসাইটি সিচুয়েশন এরা কিন্তু এগুলো কিন্তু হয়নি, রাজনৈতিক তো হয়নি আসি, এগুলো হয়নি কিন্তু, এগুলো সামাজিক অনেক মানুষ হয়নি শিকার হয় আমাদের সিস্টেমের কারণে। আর এটা কিন্তু আমাদের যেটা আর্টিকেল 11 অফ দ্য কনস্টিটিউশন বলছে, গণতন্ত্রের মানবাধিকার কথা বলছে, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, মৌলিক অধিকার লঙ্ঘন হয়। আর্টিকেল 93 আইন অনুযায়ী একটা প্রোটেকশন পাবে সেটা সেটা লঙ্ঘন হয়। এবং রাজনৈতিক মামলাগুলো না, বেগম খালেদার বিরুদ্ধে বলেন বা কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বলেন, তা অন্য অনেকের বিরুদ্ধে মামলা হয় না এরকম রাজনীতি। এগুলো কিন্তু রাষ্ট্রের উপরের মহল থেকে, সরকারের উপরের মহল থেকে নির্দেশ হয়, নিশ্চয় হয়। এগুলো হলে কি, এগুলো সরকারে আমাদের যে কনস্টিটিউশনের শপথ নেওয়া আছে, শপথের কথা বলা আছে, প্রত্যেক মন্ত্রী প্রধানমন্ত্রী সাংবিধানিক পরিকল্পনা সবাই শপথ নেয়। আমি মনে এখানে বলা আছে অনুরাগ বিরাগ হয়ে কোনো কিছু করবো, ইল মডেল কিছু করবো না। আমাদের কিন্তু এই সংবিধানের মৌলিক অধিকার এবং লঙ্ঘন করছে যে সরকার, সরকার পাশাপাশি সরকারের যারা কর্তা ব্যক্তিরা সাংবিধান তারা শপথ লঙ্ঘন করছে মনে করি। কখন ভাই এই যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো সাধারণত কি পুলিশবাদী হয়ে করে নাকি বিপক্ষ দলের বা সরকারি দলের বা অন্য কাউকে দিয়েও করানো? ডিপেন্ড স্থাপন এখানে ব্যাপারটা হলো যে আমি প্রথমেই বলেছি আলোচিত রাজনৈতিক মামলাগুলো মূলত সরকারকে মানে সরকারকে রক্ষা করার জন্য করা হয়। আর সরকার তো বিভিন্ন পশ্চিমগুনা আপনার সরকারের মদত দিয়ে রাখা হয়। অনেক জায়গাতে দেখা যাচ্ছে রাজনৈতিক সরকারে যারা থাকে একজন মামলা করে দিল, 30 জন আসামি করে দিল, মানে বেশিরভাগই পুলিশ করে, পুলিশ কোথাও পুলিশ নিজে বাদী হয় এবং বেশিরভাগই অলমোস্ট 99% জায়গায় পুলিশের সহযোগিতাই দেখো ঘটনা ঘটছে এক জায়গায়, পুরো উপজেলার যত নেতা সবাই মামলা দিয়ে দিচ্ছে। আর সন্ধ্যার সময় যেটা হয় কি আপনার, আমরা যেটা প্র্যাকটিক্যালি মিজান ভাই হয়তো খেয়াল করবেন, এই আমাদের এটা খুব ব্যাড প্র্যাকটিস হয়ে গেছে। সন্ধ্যার পরে হলো কি বাংলাদেশের থানাগুলো এখন এই সরকারি দলের নেতাদের ক্লাব হয়ে যায়। হ্যাঁ, ওরা ওখানে আড্ডা মারে, গপ্প করে, ওখানে মামলার প্ল্যান হয়, উমুক একটু অনেক টাকা আছে, তার একটা মিথ্যা দাঁড়া দিতে পারলে টাকাটা যা ইনকাম হবে, নেতারাও নেয় পুলিশও নেয়, ভাগাভাগি থানাতেই বেশি হচ্ছে, থানাতেই সব কনস্পিরেসি হচ্ছে। কোর্টে কিরকম হয়? এবং কোর্টে অল্প, আমি মনে করি কোর্টে অল্প, থানাতে মূলত থানাকে ব্যবহার, একযোগে থানাকে পুলিশকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিতে, রাজনৈতিক মামলা দিতে বা হরেনি মূল মামলা দিতে, যে যে বলে। নিটলটা তিন গ দেখছেন, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব, ফিরে এসে আবারও কথা বলবো রাজনৈতিক হরেনিমূলক মামলা নিয়ে। আশা করছি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। নিটল টাটা তিন গতে আমরা কথা বলছি রাজনৈতিক মামলা নিয়ে। আমাদের সাথে আছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং সাংবাদিক মিজানুর রহমান খান। আমরা একটা প্রশ্ন নিয়ে আবার আলোচনায় ফেলতে যাব। জি, আপনি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কাছে, সেটা হচ্ছে যে আমরা প্রায় শুনি যে মিথ্যা মামলার বিষয়টি, যখন আপনারা থাকেন সরকারে তখন অন্যরা বলে যে মিথ্যা মামলা, এবং আপনারা যখন থাকেন না তখন আপনারা বলেন মিথ্যা মামলা। তো যে মামলাগুলো হয় সেখানের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে বিশেষ করে যে নেতারা বা যে নেতাদের কথা বলছেন তাদের মান মর্যাদা অনুযায়ী তারা ককটেল ফোটান না বা ওই অবস্থা করেন না, কিন্তু তারা যে যে ধরনের আন্দোলনের কথা বলেন তার ফলে কিন্তু এ ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং এই উস্কানির অভিযোগ, উস্কানির অভিযোগ, এবং তারা ইনসিস্ট করছেন সেই জায়গাগুলোতে, তারা বলছেন সেই ধরনের কর্মসূচি পালন করতে গিয়ে কিন্তু ঘটনাগুলো ঘটছে। সাথে সাথে আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কোনো ধরনের রাজনৈতিক দলে কিন্তু কখনো কমিটমেন্ট করেন না যে হরতাল বা যেগুলো ধ্বংসাত্মক যেই বিষয়গুলো যে সাধারণ মানুষের কাছে প্রভাব ফেলে সেই বিষয়গুলো আপনারা বন্ধে কোনো ধরনের কার্যকরী ব্যবস্থা আসলে নিচ্ছেন না আপনারা? কখন আমি একটু যুক্ত করে দিই, উনি যেটা বলছিলেন যে মির্জা ফখরুল হয়তো গাড়িতে আগুন দেননি, কিন্তু ওখানে অভিযোগ যেটা আনা হয় যে তার হুকুমে বা তার বক্তব্যে বা তার কথায় বা তার উস্কানিতে হয়েছে, সেই জন্য তাকে অভিযুক্ত করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলম সাহেব ভদ্রলোক না, আমি উদাহরণ দিলাম যে এরকম নেতাদের বিরুদ্ধে যখন এরকম ঘটনার অভিযোগ আসে প্রত্যেকটা প্রোগ্রাম দেওয়ার আগে আপনারা শান্তিপূর্ণ হরতাল করবেন এটা বলা থাকে, কিন্তু ইদানিং বলছেন না, সবসময় বলে বলে শান্তিপূর্ণ কর্মসূচি বলে। এখন মাঠ পর্যায়ে হয়তো কিছু কিছু লোক উগ্রবাদী আছে, উগ্র আছে, একটু সব জায়গাতে আছে, ফ্যামিলি তো আছে, সোসাইটি তো আছে, কিছু উগ্র হয়তো করতে পারে। তবে মূলত এখানে যে জিনিসটা এগুলো হয় এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু প্রকাশ্যে বলা উচিত না,
গভর্নমেন্টের অনুগুণা প্রতিষ্ঠান জড়িত থাকে ওগুলোর মধ্যে। হ্যাঁ, এটা হলো ঘটনা না দেখালে না ঘট না দেখালে মির্জা ফখরুল বিরুদ্ধে আমরা দিবে কেউ ঘটনা না ঘটনা ঘটাতে ঘটতে হবে তো ঘটনা না ঘটে কোনো মামলা তো করা হচ্ছে না, তৃতীয় পক্ষের ভূমিকা আছে। হ্যাঁ, ওরা করে ওরা মামলা ওরা ঘটনা করে তারপর যে একটা লিস্ট আসামি দিয়ে দিল, এটা ধরুন এটা এটা কি আনবিলিভেবল মোস্ট অফ দি স্টোরি আনবিলিভেবল এটা মানে যাদের বিরুদ্ধে এবং যে ধরনের অভিযোগ আনবিলিভেবল। তবে আমি বলবো না যে দুই চারজন যে করে না তা না আমি বলবো না, তবে এটা কিন্তু তৃতীয় পক্ষে বেশি। আর ধরুন আমাদের যেটা হরতাল সম্বন্ধে ওয়াদা করা, আমরা কি সিভিলাইজড সোসাইটি কি ডেমোক্রেটিক সোসাইটি? আমি আমি বিদেশে পড়ালেখা করেছি, আমার ছেলেও বিদেশে পড়ালেখা করেছে, তুই এবং কেন আমি লেবার পার্টির সঙ্গে ইনভলভ ছিলাম, আমি ব্রিটিশ লেবার পার্টির সঙ্গে ছাত্র অবস্থাতে লেবারের কর্মী হিসেবে ছিলাম। যে কোনো একটা স্টেপ নেওয়ার আগে গভর্নমেন্ট জনমত কি বলে, জনমত জনগণ পছন্দ করছে না, গভর্নমেন্ট তাদের স্ট্যান্ডার্ড চেঞ্জ করে, পলিসি চেঞ্জ করে। আমি পাঁচ বছর নির্বাচিত হওয়া মানে কি পাঁচ বছর আমি মনিব আর সব চাকর না, এই থিঙ্কিং এই চিন্তা থেকে আমাদের আমাদের চলো ছুটতে হবে। যে আমেরিকাও দেখেন আপনি যে ডেমোক্রেসি যেখানে কথা বলেন, এবং ভারতেও দেখেন যদি জনমত যদি পছন্দ অপছন্দ করে গভর্নমেন্ট চেঞ্জ করে। আমার দেশে জনমত তোয়াক্কাই করেন আমার সরকার করে, আপনি ওই জায়গায় সিভিলাইজ চিন্তা করতে হবে নিজেকে, আপনাকে যে শাসন করে সে সিভিলাইজ হতে হবে। আপনার আইব খানের আইব খান পাকিস্তানের সাথে ওই শান্তিপূর্ণ আন্দোলন করলে দেশ স্বাধীন হতো সেটা মোটো হতো না? হ্যাঁ, শাসক শাসিত সবারই দায়িত্বশীল এবং ডিপেন্ড স্থাপন যে আপনাকে রুল করে, যে আপনাকে নিজে নিজে মনির দাবি করে, সে কতক্ষণ ডেমোক্রেট, সে কতক্ষণ সিভিলাইজড, সে অনুযায়ী অবশ্যই দেশের জনগণ সেবে আচরণ করবে। জি মিজান ভাই, যেসব অভিযোগে মামলা করা হয় সেগুলো শুনেই অনেক সময় বোঝা যায় এমন ব্যক্তির বিরুদ্ধে এরকম অভিযোগ, কিন্তু একটি মত আছে যে আপনার বিরুদ্ধে যখন একটা অভিযোগ এসেছে সেটা আইনি প্রক্রিয়া আদালতের মাধ্যমে প্রমাণিত হোক, তা না করে আমরা যখন প্রত্যাহার করে ফেলি বা ক্ষমতায় গিয়ে এগুলো গতি কমিয়ে দেই বা নানানভাবে প্রভাবিত করি, সেক্ষেত্রে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ জানতে পারছে না যে উমুকের বিরুদ্ধে এই অভিযোগটা সত্য কি মিথ্যা। এখন বিষয়টা হচ্ছে কি, আবার আইনি প্রক্রিয়া নিষ্পত্তির কথা যদি আপনি বলেন তাহলে তো এটা আবার দীর্ঘ প্রক্রিয়া। এখানে কিন্তু যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা যে সমাজে হচ্ছে না সেটা কিন্তু ঠিক নয়, সেটা কিন্তু হচ্ছে। এখন কথাটা হচ্ছে যে আপনি সেইগুলোর ইনস্ট্রুমেন্টগুলো, এখন আপনি তো সমাজ যেটা খোকন সাহেব যে এই যে আমার এটা খুব ভালো লেগেছে যে এই যে এটাই আমাদের খুব দরকার যে আত্মজিজ্ঞাসার। আপনি দেখেন এই যে কিছুক্ষণ আগে যে প্রশ্নকর্তা বললেন বা আইনের রাজনৈতিক প্রয়োগের কথা যেটা আপনি বললেন, যে ওই যে দৃষ্টিভঙ্গিটা যদি আপনি জাতীয় পর্যায়ে যদি সেটা আপনি একটা রুল অফ লয়ের জায়গায় স্কেলে না নিয়ে আসতে পারি আমরা, তাহলে আমরা এই ব্যাধিগুলো দূর করতে পারবো না। আপনি দেখেন এখন তারেক রহমান কি একটা লন্ডনে বলেছেন, সেটাকে খুব ন্যারোলি একটু খুব বোঝাই যায় যে উনি পার্টির যে পজিশনে আছেন সেখানে তাকে ডিফেন্ড করতে হবে, কিন্তু আপনি যদি সত্যিকারের জায়গাটা দেখেন, প্রথমত হচ্ছে যে তারেক রহমান কী বলেছেন ওখানে, কিন্তু আবার আওয়ামী লীগের কোনো একজন সিনিয়র লিডার বলছেন যে এটা যে মৃত ব্যক্তির নামে মামলা হয় না, উনি তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলার কথা বলেছিলেন, সেখানেও কিন্তু আবার আওয়ামী লীগ থেকে ওই কথাই বলেছে। কিন্তু আপনি যদি খুব দৃষ্টিভঙ্গিটা দেখেন যে আমার আইন কি বলছে, আমার আইন যেই কথা বলছে আমি যদি সেটা মেনে চলতাম, তাহলে পরে কিন্তু তারেক রহমান বা বিএনপির অনেক নেতা অনেক সংযুক্ত ভাষায় কথা বলতেন। যেমন আপনি ধরুন সেখানে কি বলা হচ্ছে যে পাকিস্তানি পাসপোর্ট কেন মামলা করতে হবে, যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বঙ্গবন্ধু এসেছিলেন। এখন প্রথম কথা হচ্ছে বিএনপি এটা যে হয়রানিমূলক মামলা হয়েছে এটা সমাজে গ্রহণযোগ্য অভিযোগ হিসেবে কিন্তু সরকারকে খুব গুরুতর একটা বিব্রত জায়গায় ফেলছে পারছে না। তার কারণ হচ্ছে তারেক রহমান আসলে অসত্য তথ্য দিয়েছেন, এটা হচ্ছে প্রথম কথা। তথ্য হিসেবে যদি বলেন সেটা কি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে জেল থেকে বের করার পরে পিআই এর একটা ফ্লাইটে, আমি তথ্যের কথা বলছি, পিআই এর একটা ফ্লাইটে যেখানে কামাল হোসেন এবং বঙ্গবন্ধু দুজনকে হিত্রুতে নামিয়ে দেওয়া হলো, এক ঘন্টা আগে হিত্রুতে নামার এক ঘন্টা আগে বলা হয়েছে যে বঙ্গবন্ধুকে বহনকারী বিমান নামছে, সেখানে সাদারল্যান্ডকে পাঠানো হলো ব্রিটিশ ফরেন অফিস থেকে, এবং সেখানে বঙ্গবন্ধুকে হেড অফ স্টেটের মর্যাদায় তাকে
অভ্যর্থনা জানানো হলো, সেখানে পাসপোর্টের কোনো প্রশ্ন নেই, এবং তাকে সেখান থেকে ক্লারিস হোটেলে বঙ্গবন্ধু রাসেল স্কোয়ারে যেতে চেয়েছিলেন। সাদারল্যান্ড বলছে যে স্যার আমি তো সেটা পারবো না, কারণ হেড অফ স্টেটদের ওখানে রাখা হয়। তাহলে আপনি এই যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে, সে পাসপোর্ট শব্দই আর ওনাকে যখন 25শে মার্চে নিয়ে যাওয়া হয় তখন তো উনি নিজের দেশ থেকে নিজের দেশে গিয়েছেন, তাহলে পাসপোর্ট শব্দটাই আসে না। এবং আপনি সেখানে হিত্রোতে নামানোর পরে হিতের সঙ্গে যখন দেখা হলো তখন তার কাছে তিনি প্লেন চাইলেন, প্রাইম মিনিস্টারের নিজের ফ্লাইট থেকে দুটো প্লেন দেয়া হলো এবং বঙ্গবন্ধু সেটা করে আসলেন, মাঝখানে শুধু সাইপ্রাস আর কোথায় যাত্রাবিরতি করলেন এবং সেখানে দিল্লিতে নেমে আমার ঢাকায় এসে পৌঁছালেন। এখন আপনার এন্টায়ার জায়গায় কিন্তু কোনো পাসপোর্টের শব্দটি নেই। এখন বিএনপির সমস্যা হচ্ছে কি, যেহেতু তার তারেক রহমানকে ডিফেন্ড করতে হবে, তাই খোকন সাহেবরা এখন এই টেকনিক্যাল মৃত ব্যক্তির নামে এটা করা যায় না ওটা করা যায় না, ভাই আগে এটা মানুন যে তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। আমরা ওই ওই বিষয়ে আবার ফেরত আসবো, আমরা রাজনৈতিক মামলাতে ছিলাম। জি আপনি। ধন্যবাদ। আমি সাংবাদিক মিজানুর রহমান খান সাহেবের কাছে একটি রাজনৈতিক মামলার প্রসঙ্গে ব্যক্তিগত অভিমত জানতে চাচ্ছি। আমাদের বাংলাদেশের একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্র এবং স্বৈরাচারী শাসক বর্তমান সরকারের বিশেষ রাজনৈতিক দূত প্রধানমন্ত্রীর হোসেন মোহাম্মদ এরশাদ, ওনার প্রসঙ্গে যে রাজনৈতিক মামলা বা যে মামলাগুলো রয়েছে আপনার দৃষ্টিতে সেই মামলাগুলোর মেরিট কীরকম, সেগুলো কি আসলেই প্রকৃত রাজনৈতিক মামলা না প্রকৃত মামলা? জি ধন্যবাদ। এখন দেখুন, আমরা এই মামলা জেনারেল এরশাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং প্রত্যাহার এবং তার জামিন পাওয়া না পাওয়া এটাকে যদি সামগ্রিক বিবেচনায় আপনি দেখেন, তাহলে আপনি সেই বিএনপি আমল থেকে তার সঙ্গে জেনারেল এরশাদের সঙ্গে বিএনপির সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে আবার এরশাদকে তাদের বিরুদ্ধে তিরস্কার করা, আবার যখন এরশাদের সম্ভাবনা দেখা দেয় বিএনপির সঙ্গে যোগ দেওয়ার তখন আবার টোন ডাউন করা, এই সব জায়গা দেখে দেখতে দেখতে কিন্তু আমরা এসেছি। আপনি দেখেন, আপনাকে রিসেন্টলি বলে, এই যে আপনি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গির কথা বলছেন, জেনারেল পারভেজ মোশাররফকে একজন ইউজারপার হিসেবে মামলা তার বিরুদ্ধে দেয়া হবে, সেই জন্য পিপিপি, নওয়াজ শরীফ এবং সমস্ত দল ঐক্যবদ্ধ হলো এবং সুপ্রিম কোর্ট একত্রিত হলো, তখন কিন্তু আপনি দেখেন যে তার বিরুদ্ধে তাকে এখন অবৈধ ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হলো, স্পেশাল কোর্ট হলো এবং সেটা বিচারাধীন রয়েছে, কারণ সমস্ত রাজনৈতিক দল একত্রিত হতে পেরেছিল, তারা জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে এই ওই রাজনৈতিক দলগুলোর হয়তো একটা রিয়েলাইজেশন হয়েছে যে আর নয় সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করতে দেয়া। এবং সেখানে আমরা দেখেছি পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট এই বিচারকে তারা স্বাগত জানায়নি, কিন্তু যখনই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পেরেছে সেই বিচার কিন্তু সেখানে চলছে। আর আমাদের এখানে আপনি দেখুন জেনারেল এরশাদের বিএনপি নিয়ে জেনারেল এরশাদের সমস্যাটা হচ্ছে একটাই, আমার সঙ্গে নেই কেন, অনলি ওয়ান প্রবলেম। তার মানে হচ্ছে যে বড় রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক মামলা সবই রাজনৈতিকভাবেই দেখা হয়, দায়ের করা হয় এবং মামলার গতি প্রকৃতি পরিণতি সবকিছু ওভাবেই চলছে। মোস্টলি আপনি এটা বলতে পারেন, মোস্টলি আপনি বলতে পারেন। আপনি দেখেন 111 এ যে আপনি ব্ল্যাঙ্কেট বলছেন যে ওই মামলাগুলো সবটাই রাজনৈতিক হয়রানিমূলক হয়েছিল, বিএনপির ব্যথা কোথায় জানেন? একটাই ব্যথা, 111 এ দায়ের করা মামলা তোমাদের গুলো সব প্রত্যাহার করে নিলাম মিথ্যা হিসেবে, আমাদের গুলো নিলাম না, এই সমস্যা কিন্তু একটা। কেন আর কেন নেওয়া হবে? সমস্যা নাই বেসিক্যালি না, 111 এর সরকারের মামলা যদি আপনার কাছে সঠিক মনে না হয়, রাজনৈতিক উদ্দেশ্যে মনে হয়, সেক্ষেত্রে একজনের বিরুদ্ধে আপনি একই ধরনের মামলা প্রত্যাহার করে নেবেন আরেকজনের বিরুদ্ধে মামলা চলবে, তাহলে কি সেটা হয়রানি হবে না? না, সেটা আপনি বৈষম্যমূলক বলতে পারেন বা পার্টির অবস্থান থেকে আপনি একটা ভ্যালিড যুক্তি দিতে পারেন, দুটোই তাহলে চলবে। না না না, কিন্তু এখানে কথা আছে, এখানে কথা হচ্ছে আমি তো এই সমাজের একজন নাগরিক, আমি যদি দেখি যে বিএনপির বিরুদ্ধে যে মামলাটি 111 এ দায়ের করা ছিল সেখানে তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ আনা হয়েছিল, যদিও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের হয়রানিমূলক হতে পারে, কিন্তু যে তথ্য দেওয়া হয়েছে সেটা গ্রহণযোগ্য ছিল এবং তার কোনো উপযুক্ত ব্যাখ্যা, যেমন আওয়ামী লীগের দিক থেকে অনেক মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে যার মেরিট ছিল এবং যার কোনো ব্যাখ্যা আমরা বিচারিক প্রক্রিয়া পাইনি, এবং আমি বলেছিলাম, আমি লিখেছিলাম যে আপনারা যারা এটাকে হয়রানিমূলকভাবে বলছেন আপনারা তথ্য দিয়ে খণ্ডন করুন, আপনারা অন্তত জনগণের কাছে পরিষ্কার হন যে আপনার বিরুদ্ধে আপনার নামে 6টা এফডিআর এর টাকা কোথায় পেলেন, সেই কথাটা আমরা প্রেস রিলিজের মারফত জানতে চাই। জি, বিচারিক প্রক্রিয়া না ব্যস্তটা খোকন, আমরা রাজনৈতিক ভাষায় না বলে ওই যে তিনি যেটা বলছিলেন বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, মেরিট এবং তথ্য সমৃদ্ধ বক্তব্য দিয়ে, আমি আমি প্রথম মিজান ভাই যেটা বললেন তারেক রহমানের বক্তব্য নিয়ে, তারেক রহমান 2-3টা বক্তব্য রেখেছেন, এটা নিয়ে অনেক আলোচনা দেশ হয়েছে,
তারেক রহমান আসলে আমি ফলো করেছি বক্তৃগুনা। তারেক রহমান নিজে কোনো বক্তৃতা দেননি, উনি কোথাও মরহুম তাজউদ্দিন সাহেবের কোট করেছেন, তাজউদ্দিন সাহেবের মেয়ের তাজউদ্দিনের ডায়েরি থেকে পড়েছেন, সর্বশ্রেষ্ঠ উনি পড়েছেন জনাব সেক্টর মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার উপপ্রধান পদে ছিলেন, একে খন্দকার আওয়ামী লীগের সরকারের সাবেক মন্ত্রী একে খন্দকার সাহেব বই থেকে উনি পড়েছেন। এখন তারেক রহমানের সত্য অসত্য বলার কিছু না, যদি কোনো ভুল থেকে থাকে ওদের যারা প্রত্যক্ষদর্শী মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ পরবর্তীতে তাদের তথ্য ভুল থাকতে পারে। আপনি যে বইয়ের কথা বলেছেন তারা কেউ পাসপোর্টের কথা লিখে না। ঠিক আছে ঠিক আছে, আমরা একটা বিষয় বলতে আটকে আছি এখানে, আপনার বক্তব্য আমরা ওই যে সামনে বই নাই। আচ্ছা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমান সাহেব তারেক সমান যেটা বলেছে সেটা কন্টিনিউ করার সামনে সুযোগ নেই। ওকে উনি বক্তব্য গুনা যা আছে ঘরের মধ্যে ওগুলি গ্রহণ করেন আপনি, সরকার গ্রহণ করে একে খন্দকার সাহেব যা বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী ছিল সে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, লতিফ সিদ্দিকী সাহেব আওয়ামী লীগ করতো সে সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা, যে মুহূর্তে লতিফ সিদ্দিকী সাহেব আওয়ামী লীগের সমালোচনা করে সমালোচনা করে তখন শফিউল্লাহ সাহেব শুনছি সে রাজাকার ছিল মুক্তিযুদ্ধের বিশেষ কার্যকর ছিল, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এখন দিলে কক্কে আসলে মুক্তিযোদ্ধা, রাজাকারও আসলে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা রাজাকার। হ্যাঁ, যেটা বলছেন মামলা যেটা একই ওয়ান ইলেভেনের সময় আর্মি গভর্নমেন্ট মনি আহমেদের গোল ছিল, প্রাইম টার্গেট ছিল ক্ষমতা দখল করা, সেই জন্য বেগম খালেদা জিয়ারে তারেক রহমান সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবাইকে গ্রেপ্তার করে মামলা দিয়েছে। প্রধানমন্ত্রীর 15টা মামলা সবগুলো প্রত্যাহার হয়ে গেল, আর বেগম খালেদা 5টা মামলা একটা প্রত্যাহার হয়নি। মামলা কোনো কি বেগম খালেদা জিয়ার, আমি আজ করছিলাম কোর্টের মধ্যে একটা মামলা ছিল বেগম খালেদা জিয়ার জি অরফানেজ ট্রাস্ট, যেটা মুখে মুখে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী বলে 1 লাখ টাকা, উইলি বিলিভ মি আমি হ্যাপেন টু বি লয়ার অফ দ্যাট কেস। বেগম খালেদা জিয়ার ওখানে মধ্যে ওটা লেফটেন্যান্ট মোস্তাফিজুর পথ পররাষ্ট্রমন্ত্রী একটা ব্যক্তি প্রাইভেট ব্যক্তি জিয়ার রহমানের ট্রাস্ট করতে কিছু টাকা দিয়ে কিছু টাকা দিয়েছিল $4 লাখ দিয়েছিল, যে টাকাটা বেগম খালেদা নামিয়ে দিছে বাংলার প্রধানমন্ত্রীর কাছে পাঠায়নি। বেগম খালেদা জিয়া যেহেতু প্রধানমন্ত্রী ছিল নিজে প্রধানমন্ত্রী লেখছে, তার চেকটা পড়েছিল 3 বছর পরে মোস্ত এটা এটা ইয়ে করে এনকেশ করে যেহেতু ওই প্রধানমন্ত্রী লেখা ছিল নিচে পিছনে জি, আর সরকার কাছে দিলে প্রধানমন্ত্রীকে পাঠাইত, এখানে বেগম খালেদাকে পাঠিয়েছে, ওই টাকাটা অর্ধেক গিয়েছে বাগেরহাটে একটা ট্রাস্ট করেছে, আরেকটা হলো বগুড়া ট্রাস্ট করেছে, এবং এইটা বেগম খালেদার কাছেও আসেনি। বেগম খালেদা জিয়ার উনি কোনো নোটে অনুমোদন দেননি, এবং টাকাটা প্রাইভেট টাকা পাঠিয়েছে একজন, সরকার বলল কোন সরকার টাকা পাঠিয়েছে, কোনো সরকার টাকা পাঠায়নি, ব্যক্তি টাকা পাঠিয়েছে জিয়ার অনুমোদন করার জন্য, এবং বেগম খালেদা জিয়ার কোথাও উনি অনুমোদন দেননি যে এই টাকাটা জিয়ার অফারেস্ট ট্রাস্টে দেওয়া হোক, বা কোনো সরকার অফিসার লেখেনি কোথাও যে বেগম প্রধানমন্ত্রীর নির্দেশে আমি অনুমোদন দিছি, নিচের লেভেলে এটা ওখানে $2 লাখ দিয়েছে, ২ কোটি টাকা দিয়েছে, এবং ২ কোটি টাকা দেওয়ার পর কিছু জমি কিনেছে, বাকি টাকাটা ব্যাংকে পড়েছিল 2012 পড়েছিল ব্যাংকে ওই ট্রাস্টের অ্যাকাউন্টে, দেন এটা জমি কেনার জন্য বায়না করেছে এর মধ্যে ওয়ান ইলেভেন চলে আসছে, জমি পাওয়া দেয়নি, পরটা জমি দিতে চায়নি, মামলা করে সে টাকাটা উদ্ধার করে ওই টাকাটা পুরো টাকাটাই ব্যাংক অ্যাকাউন্টে আছে, কিন্তু মামলা হয়ে গেছে, এক টাকা খোয়া নাই প্রত্যেকটা ব্যাংক আমরা দেখবো। আর হলো কি, আরেকটা হলো আরেকটা নিজস্ব ফান্ডে একটা জমি কিনেছিল, সেই জমি ফান্ড নিয়ে 1 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে বলে কম দামে রেজিস্ট্রি করলে কেন, আরে মামলা হয় নাকি এটা, এটা হলো ডিসি হিসেবে নোটিশ পাঠাবে যে সরকারের ট্যাক্সটা কম হয়েছে, বেশি 1 কোটি টাকা বেশি দিয়েছিল, বিল্ডিং ছিল গাছগাছড়া ছিল ওর জন্য, এখনগুলো এটার জন্য দুদক মামলা করছে, ব্যবহার করছে কাকে, দুদককে, দেখেন এই হলো মামলা। আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শেখ সেলিম সাহেব 164 করেছে, চেক দেখিয়েছে, চেক 164 মনে আছে আপনাদের সব কিছু, প্রধানমন্ত্রীর মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেছে, 14-15 মামলা প্রত্যাহার হয়ে গেছে, বেগম খালেদা পরিবারের একটা মামলা প্রত্যাহার হয়নি, মিজান ভাইরা এটা শেখ হাসিনার মামলা করে কেন প্রত্যাহার হলো, এগুলো নিয়ে কোন আলোচনা করবেন না, না না
খালাসুক কথা কত হলে আপনাকে হাঁটতেছেন নাক ফাটে দিলাম বক্সিং মেরে হ্যাঁ নাক ফাটে রক্ত বেরোছে হাট ফাজান চিকিৎসা করেন নাকি না আমি রেসপেক্টফুলি এটা ডিফার করি কারণ হচ্ছে যে আমরা নীতিগতভাবে আমি প্রথমেই বলেছি যে দুটো সরকার বা দুটো দল কি করে রাজনৈতিক বিবেচনায় তারা মামলাগুলো প্রত্যাহার করে কিন্তু যেটা বিষয় হচ্ছে আমি যেটা আবারও বলছি পুলিশ রিফর্ম করতে হবে সেপারেশন অফ জুডিশিয়ারি করতে হবে কিন্তু সেই বিষয়ে বিএনপির কোনো অঙ্গীকার নেই আপনি দেখেন মোবাইল কোর্ট নিয়ে এসটি ইমামের ওই রকমের বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে বিএনপি বলছে না যে আমরা ক্ষমতায় গেলে মোবাইল কোর্ট ব্যবস্থা বিলোপ করব এটা একটা অবৈধ অসাংবিধানিক একটি সেই প্রতিশ্রুতিগুলো বিচার ব্যবস্থা সৃষ্টি করেছে এই সরকার অথচ তার সমালোচনা করতে গিয়ে বিএনপি কিন্তু এই বিষয়ে নীরব রয়েছে তার একটাই সমস্যা আওয়ামী লীগের নেতাদেরকে প্রত্যাহার করা হয়েছে আমারটা করে নাই একটাই সমস্যা অনেক অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান খান অনেক ধন্যবাদ ব্যস্ত মাহবুবউদ্দিন খোকন আপনারা আমাদের সাথেই থাকবেন কারণ আরেকটা বিরতির পর আমরা কথা বলবো রাষ্ট্রীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে তখন আমাদের সাথে থাকবেন বিটিভির সাবেক উপ মহাপরিচালক বার্তা জনাব ফারুক আলমগীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রোবায়েত ফেরদৌস তিন গ এর এ পর্যায়ে আমরা কথা বলবো তিন ব নিয়ে তিন ব হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন এই তিনটি গণমাধ্যমের ভূমিকা কী হওয়া উচিত কী হচ্ছে সেগুলি নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে তার একজন হলেন বিটিভির সাবেক উপমহাপরিচালক বার্তা জনাব ফারুক আলমগীর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন তিনি একজন কবিও আরেকজন অতিথি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক জনাব রোবায়েত ফেরদৌস আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে শুরু থেকে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি তারাও আমার সাথে আপনাদেরকে প্রশ্ন করবেন জনাব ফারুক আলমগীর আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি সাংবাদিকতা করেছেন আপনি শিক্ষকতা করেছেন করছেন এবং গণমাধ্যম সম্পর্কে আপনার অনেক দিনের অভিজ্ঞতা রাষ্ট্রীয় গণমাধ্যম যে তিনটির কথা আমি বললাম বিটিভি বেতার এবং বিএসএস তাদের ভূমিকা আসলে কি হওয়া উচিত এবং বাস্তবে কি হচ্ছে ধন্যবাদ আশরাফ কিন্তু একটি ব্যাপার বলতে হচ্ছে যে গণমাধ্যম যে যেগুলি যে বেতার টেলিভিশন এবং বিএসএস হ্যাঁ এদের মধ্যে বেতার এবং টেলিভিশনের যে অবয়বগত বলি স্ট্রাকচারাল বলি এবং এদের যে অনুষ্ঠান এবং বার্তা সম্প্রচারগুলো বলি প্রায় একই আর কি এবং আপনি জানেন যে বেতার এ দেশে সবচেয়ে প্রাচীন এবং 1920 যখন বেতারের যাত্রা শুরু হয় ওই 20 কিন্তু উপমহাদেশে বেতার এসেছিল এবং সবগুলো একেবারে বেসরকারি খাতে পরে অল ইন্ডিয়া রেডিও 1936 সালে প্রথম এদেশে অধিগ্রহণ করে বেতারকে এবং তখন থেকে বেতার কিন্তু সরকারি এবং এদেশে বেতার শুরু হয় অর্থাৎ উপমহাদেশের পূর্বাঞ্চলে আমাদের ঢাকা স্টেশন অল ইন্ডিয়া রেডিও ঢাকা কেন্দ্র সেটা 1939 সাল এবং আপনি জানেন যে এটা করার পেছনে ছিল যুদ্ধের কারণ তখন জাপান প্রায় বার্মা পর্যন্ত দখল করেছিল এখান থেকে তারা কিন্তু বেতারের আমাদের এদেশে বেতারের জন্মের কথা হিসাব করে 75 বলছে আর কি এই বেতার কিন্তু যখন 1947 সালে দেশভাগের পর খুব ক্ষুদ্রই ছিল 10 কিলোওয়াট একটা স্টেশন ছিল তারপর 1950 সাল নাগাদ কিন্তু এটি বিশাল একটি সংস্থায় পরিণত হয় এবং তার 100 কিলোওয়াট স্টেশন তার হয়েছে বিভিন্ন কেন্দ্র হয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বিভিন্ন কেন্দ্র হয়েছে সারা দেশে এটা ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে কিন্তু বেতারের বোধ হয় 100 এরও বেশি ট্রান্সমিটার আছে এবং বেতার একটি শক্তিশালী মাধ্যম আমাদের দেশে এটি অস্বীকার করার উপায় নেই এবং বেতার দৈনিক 300 ঘন্টা অনুষ্ঠান প্রচার করে থাকে
সেটা আমাদের জাতীয় এবং বহির্বিশ্ব সব মিলিয়েই আমি বলছি, একটা হিসাব যেটি আমি পেয়েছি সেটাই সে কথা বলছি। মানে চব্বিশ ঘন্টা, 300 ঘন্টা, 300 আওয়ার্স, এটি হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলো, বিভিন্ন চ্যানেল, কারণ বেতারে 14টি ইউনিট রয়েছে। সেই 14টি ইউনিট ওই যে কৃষি, তারপরে পরিবার পরিকল্পনা, তার স্বাস্থ্য, তার শিশু বিষয়ক আছে, যুব উন্নয়ন বিষয় আছে, তাই না? এবং এইসব ক্ষেত্রে বেতার কিন্তু সাংঘাতিক ভূমিকা পালন করছে এবং আমার মনে এখনও করছে, বলে এখনও করছে, এবং আমাদের দেশের অগ্রযাত্রায় বেতার গণমাধ্যম হিসেবে যে গণমানুষের কাছে যে তার বার্তা পৌঁছানোর এই কাজটি কিন্তু খুব সঠিকভাবে করছে, এখনও পর্যন্ত করছে। আর প্রাথমিক এবং গণশিক্ষা কর্মসূচিও তার আছে, যেটি আমরা জানি। আবার কৃষি অনুষ্ঠানের বয়স কিন্তু অনেক বেশি আর কি। আমার মনে আছে আমি যখন খুবই ছোটো ছিলাম তখন থেকে কৃষি অনুষ্ঠান শুনতাম, এবং ইত্তেফাকের আশরাফুদ্দোল্লা রেজা অনুষ্ঠানটি পরিচালনা করতেন, রেজা ভাই বলে তাকে ডাকতেন, এবং মজিদের মা নামে একটি চমৎকার একটা চরিত্র ছিল, আমাকে শুনতাম তাদের কথাবার্তা আর কি। সেখান থেকে আমি বলছি যে বেতার, তো এই বেতার কিন্তু একটি গৌরবময় ভূমিকা পালন করেছে, সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। আমরা এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার কথা আমরা শুনেছিলাম, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর স্বপক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে জিয়ার রহমান, এই কথাও আমরা জানি এবং শুনেছি যেটি আমরা। এবং শুধু তাই নয়, যখন ওই কালুরঘাট কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচার হচ্ছিল বেতারের, তখন সেটিকে যখন পাকিস্তান বিমান বাহিনী যখন গোলাবর্ষণ করলো, তখন তারা রামগড় দিয়ে ত্রিপুরা রাজ্যে চলে যায়। পরে 3রা নভেম্বর 1971 থেকে বেতার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আপনারা অনেকেই জানেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের ঐতিহাসিক ভূমিকা, মুক্তিযুদ্ধের, আমার মতে মুক্তিযুদ্ধের অর্ধেক করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমার যারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন, সেসব অনুষ্ঠান করেছিলেন, যারা তার প্রকৌশলীরা ছিলেন, যারা শিল্পীরা, তারা আমাদের নমস্য। এই জন্য তো স্যার, জি আমরা এ পর্যায়ে একটু রোবায়েত ফেরদৌস ওনার কাছে যাই। যেহেতু তিনটি মাধ্যমের মধ্যে স্যার বেতারের ঐতিহাসিক ভূমিকা স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত তিনি ধরেছেন, কিন্তু এই মুহূর্তে এখনকার সময়ে যেখানে আরও অনেক বেসরকারি খাতের রেডিও স্টেশন আছে, আমরা রেডিওটা শেষ করি তারপর টেলিভিশন বা বিসেস যাব, সেই জায়গায় বেতারের ভূমিকা, কারণ বেতার হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা চলে হচ্ছে সরকারি টাকায় বা আমার আপনার ট্যাক্সের টাকায়, সেই জায়গায় তার ভূমিকা কতটুকু এবং বেতারের শ্রোতা বাস্তবতা এখন কোন পর্যায়ে আছে? আসলে হচ্ছে যে এই রাষ্ট্রীয় তিনটি প্রতিষ্ঠানই আসলে চলছে না, এবং গত কয়েকদিন আগে আমি দেখলাম প্রথম আলোতে একটা রিপোর্ট এসছে, বলা হচ্ছে যে রেডিও সম্পর্কে বলা হচ্ছে জোড়াতালি দিয়ে বাংলাদেশ বেতারটি চলছে, এটি হচ্ছে শিরোনাম। বিটিভি শিরোনাম হচ্ছে ক্ষয়ে যাচ্ছে বিটিভি, আর বাসসের শিরোনাম হচ্ছে ডুবতে বসেছে বাসস। তিনটারই দূর ক্ষয়ে যাচ্ছে, ডুবতে বসেছে এবং জোড়াতালি, এটাই কিন্তু আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নমুনা। কেবল যে গণমাধ্যম তা না, বাংলাদেশ বিমানের দিকে তাকান, এই তিনটি শব্দ সেখানেও প্রযোজ্য হবে। কোনো পাট কারখানা দেখেন, সরকারি মালিকানাখানায়, এই অবিকল এই তিনটি শব্দ আপনি বসিয়ে দিতে পারবেন। কাজে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে আসলে চলছে না, বাংলাদেশ বেতার, এখানে তরুণ প্রজন্মে অনেকে আছে, আমি শিওর এরা কেউ শোনেনি, এরা এফএম রেডিও শুনেছে, গাড়িতে শুনেছে, মোবাইল ফোনে শুনেছে, তো বাংলাদেশ বেতারে সেই ব্যবস্থাটি নেই। এই রিপোর্টের মধ্যে যেরকম বলা হয়েছে যে এফএম শুনতে চায়, কিন্তু বাংলাদেশ বেতার এখনও এএমের মধ্যে রয়ে গেছে, এএম থেকে তারা এফএমের মধ্যে ট্রান্সমিট করে, এবং ফলে তাদের যে সাউন্ড সেই কোয়ালিটি ভালো হয় না, ফলে তরুণ প্রজন্ম এটা দেখে না। কেন হয় না নাকি তাদের আধের কারণে মানুষ, সেটাও আছে। একটা হচ্ছে কন্টেন্ট খুব দুর্বল, অযোগ্য লোককে এখানে নিয়োগ দেওয়া হয়, টেকনিক্যাল লোক দিয়ে নিয়োগ দেওয়া হয় যারা সংবাদের জায়গাগুলো হয়তো ঠিকমতো বুঝতে পারেন না, এবং রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সবচেয়ে অযোগ্য দুর্বল লোককে নিয়োগ দেয়, তারা অনুগত থাকবেন, বিএনপির সময় একই কাজ করে। সো এইসব কারণে হচ্ছে বিটিভি বলেন, বেতার বলেন, বাসস বলেন, এগুলো কোনো প্রতিষ্ঠানই আসলে চলছে না, এবং প্রতিষ্ঠানের ভেতরে যেটা জবাবদিহিতা সেই জবাবদিহিতার কোনো কাঠামো আসলে নাই। তারা জবাবদিহি করেন সেই রাজনৈতিক দলের কাছে যারা তাকে নিয়োগটি দেন। আপনি বিটিভির কথা বললেন, বিটিভি আমার স্যার এখানে আছেন, 1964 সালে বিটিভি প্রথম তার যাত্রা শুরু করে ঢাকাতে, এবং ওই দিনই আয়ুব খান এসে উদ্বোধন করেছিলেন, এবং রাস্তায় হচ্ছে আয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নার ক্যাম্পেইন চলছিল, আয়ুব বিরোধী মিছিল হচ্ছিল, এবং সেই খবরটি বিটিভি প্রচার করে নাই। 1964 সাল থেকে শুরু করে আজকে 2014 পর্যন্ত বিটিভি একই কাজ করে, সরকারের বিরুদ্ধে কোনো ডেমনস্ট্রেশন হলে, কোনো মিছিল মিটিং হলে বিটিভি প্রচার করে না। কাজে বিটিভি যে জনগণের করের টাকায় একটা অসত্য
কখনো অর্ধসত্য মিথ্যা তথ্য পরিবেশন করে, বিটিভি বেতারের খবর মানুষ বিশ্বাস করে না। কাজে আমার করের টাকা এরকম একটা মিথ্যা অর্ধসত্য অসত্য খবর শুনতে আমাকে বাধ্য করা হয়, এইটা এক ধরনের রাষ্ট্রীয় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। পরে যদি আসে তরুণ প্রজন্ম, আমি আমার প্রশ্ন নিয়ে আবার অনেক কথা আসবো। জি আপনি, হ্যাঁ জি আপনি করেন। স্যার আমি মোহাম্মদ শোভাজুর রহমান, আমি ঢাকা কলেজ থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় ছিল, আমরা যদি দুযোগ আগে যাই তাহলে বিটিভি আমাদের দেশের যে আছে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছিল বিটিভি। কিন্তু আমরা যদি গত 2013-14 বছরের ই দেখি, তখন দেখব যে 32 কোটি টাকার মতো আমরা এই জায়গায় লস গুনছি। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে কি যে আমরা যদি আরও এক যুগ আগে যাই তাহলে দেখব যে আমাদের বিটিভির বার্ষিক আয় ছিল 52 কোটি টাকার কাছাকাছি একটাই। কিন্তু এটার আমরা একটা সময় ছিল যখন আমরা কি করতাম যে বাকের ভাই নাটক বা এরকম যেই সিরিয়ালগুলো ছিল তার প্রতি আমরা যথেষ্ট এডিক্টেড ছিলাম। তখন তো বেসরকারি খাতে টেলিভিশন ছিল না, বাধ্য হয়ে তখন ছিল না। কিন্তু এখন যে ব্যাপারটা সেটা, তাহলে কি আমরা এ থেকে ধারণা পেতে পারি না যে এটা একটা অযোগ্য প্রতিষ্ঠান? সেটা এরই মধ্যে বলেছেন। স্যার আপনি কি বলবেন এখনকার ভূমিকা এবং বেসরকারি খাতে অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোর বাস্তবতার প্রেক্ষিতে তাদের অবস্থান? বিটিভি আসলে একটু আগে রুবায়েত বলেছিলেন আর কি, বিটিভি যখন যাত্রা শুরু করে ওই যাত্রার প্রাক্কালটা, এবং কিন্তু একটা বিষয় ছিল বিটিভির, কিন্তু তার যে সংবাদের ব্যাপারে এটা তো অনেকের অজানা নয়, আমি একটু বলি। ওই সময় যখন টেলিভিশন বার্তা, তাকে বলা হয়েছিল যে রেডিওতে যা যা নিউজ যাবে সেই সব নিউজ যাবে, অর্থাৎ রেডিওর সেন্ট্রাল ডেস্ক সেটা ছিল করাচিতে। করাচিতে যেসব সংবাদ প্রচারিত হবে হবু সেসব সংবাদ যাবে, আর এখান থেকে স্থানীয় যেসব সংবাদ পাওয়া যায় সেসব সংবাদগুলোও আবার স্ক্রুটিনাইজড হলো আর কি। সেটাই তো, এটা সারা জীবনেই ছিল, কিন্তু এর মধ্যে ব্যতিক্রমও হয়েছে, এর মধ্যে ব্যতিক্রম হয়েছে। যেমন আমি বাংলাদেশের বলি, এই সময়ে 90-এর যে গণ অভ্যুত্থান হলো না, 90-এর গণ অভ্যুত্থানে ত্রিদলীয় ঐক্যজোটের একটি চুক্তি ছিল, রূপরেখা ছিল, সেই রূপরেখায় স্বায়ত্তশাসনের দাবি ছিল রেডিও এবং টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেওয়ার আর কি, যেটা কোনো সরকারি বাস্তবায়ন, যেটা কোনো সরকারি বাস্তবায়ন করা হয়নি। কিন্তু এই ত্রিদলীয় এরশাদ সরকারের পতনের পরে যখন যে সরকার এলেন, শাহাবুদ্দিন সাহেবের অন্তর্বর্তী সরকার ছিল, সেটি তত্ত্বাবধায়ক সরকার নয়, তখন কিন্তু একটি নীতিমালা হয়েছিল। সেই নীতিমালার মধ্যে এই 18-20টা ছিল যে টেলিভিশন এবং রেডিও কী কী করতে পারে, কী কী করবে সরকার। কিন্তু ওই নীতিমালা যখন চালু হলো এবং নীতিমালা অনুযায়ী যখন টিভি সংবাদ কাভারেজ ছিল, আমি এখানে অনুষ্ঠানের কথা বলছি, অনুষ্ঠান কিন্তু বেশ স্বাধীনতা ভোগ করেছে। এবং আপনারা জানেন যে বিটিভি অনুষ্ঠান তার মান অনেক উন্নত ছিল। আপনি একটু আগে বাকের ভাইয়ের কথা বলেছেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল হয়েছে যে বাকের ভাইকে, তাহলে সেই মানের নাটক, সেই মানের অনুষ্ঠান এখন না হওয়ার কারণ কি? প্রতিযোগী বেড়ে গেছে বলে, নাকি সেখানে মনোযোগ নেই বলে, নাকি যোগ্য ব্যক্তি নেই বলে? যোগ্যতার কথা যদি বলতে হয়, কিন্তু টেলিভিশনে কিন্তু আসলে বহুদিন ধরে অনুষ্ঠান বিভাগের কথা বলছি, সেখানে যে রিক্রুটমেন্ট আর কি, যে রিক্রুটমেন্ট পলিসি নিয়ে সেখানে অসুবিধা আছে, সেখানে এবার সংকট চলছে। এবং সেখানে যারা যারা নিচে থেকে প্রমোটি যেগুলো এসেছিলেন, সেখানে আগে যে 1982 সালের পর একটা গ্রুপ এসেছিল, তার আগে যারা ছিল প্রত্যেকে কিন্তু পোর খাওয়া মানুষ, প্রত্যেকে পরীক্ষা নিয়ে টেলিভিশনে যোগদান করেছিলেন। কিন্তু এরপর যারা আসছে তারা ঠিক সেরকম নয়। তারপরে বিটিভি কিন্তু এখন বেসরকারি টেলিভিশনের মতো আবার কমিশন করে, তারাও বাইরে থেকে সংগ্রহ করে, তো অনুষ্ঠান সংগ্রহ করে থাকে, আপনি জানেন যেরকম করে থাকে, সেটাও একটি কারণ হতে পারে। আরেকটি হচ্ছে মেধাশূন্যতার একটা ব্যাপার থাকতে পারে, সেরকম মেধাবী লোক আগের মতো নাই। আপনারা কজন আবদুল্লাহ মামুনকে পাবেন, আপনি বলেন জিয়া আনসারিকে পাবেন, ওরা তো নাই, আতিকুলক চৌধুরীকে পাবেন, এমনকি যারা চলে গেছেন অবসর নিয়ে, সেরকম লোক অনেক মেধাবী ছিলেন, সেসব লোক তো এখন নেই, তাদের শূন্যস্থান পূরণ করার জন্য যেইভাবে যে রিক্রুটমেন্ট হওয়ার কথা ঠিক সেভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না। জি আমরা একটা প্রশ্ন নেই, আপনি করবেন। জি আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছেই, সেটা হচ্ছে আমরা হচ্ছি গণতন্ত্রপন্থী,
আমাদের কথা সবার কাছে পৌঁছবে, সরকারের কথা সবার কাছে পৌঁছবে। অ্যাট ফার্স্ট আমাদের ওইটা দেখা উচিত বিটিভি কি সেটা করছে নাকি, যেহেতু ওইটা ফলপ্রসূ না। আমাদের করের টাকায় হচ্ছে আমাদের বিটিভি বলেন, আমাদের সংবাদ সংস্থা বলেন বা বেতার বলেন, প্রত্যেকটা জিনিসই চলছে। তো যেহেতু ফলপ্রসূ না, আমরা ওইটার পিছনে এখনও কেন আছি বা কোটি কোটি টাকা প্রতি বছর আমরা ওইটার পিছনে কেন দিচ্ছি, আর বা আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের এখন কি করা উচিত? অ্যাট ফার্স্ট আমরা সাধারণ জনগণ, তারপর হচ্ছে একটা পদে যাই আমরা। তো সাধারণ জনগণ হিসেবে আমাদের কি করা উচিত, অ্যান্ড ওই টাকাগুলো রাখার জন্য বা আমরা জাতি হিসেবে উন্নত করার জন্য আমাদের কি করা উচিত? সেই ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন তিনি করেছেন, আমাদের করণীয় এখন আমাদের টাকায় চলে বিটিভি বেতার এবং বাসস। ভালো প্রশ্ন সে করেছে যে বিটিভির যে অবস্থা, জনগণের করের টাকা দিয়ে এরকম একটা অযোগ্য প্রতিষ্ঠানকে কেন আমরা পুষব আসলে, যেখানে 30 কোটি টাকা বছরে। গণতন্ত্রের কথা বলেছে, ভেরি ইন্টারেস্টিং। গণতন্ত্র মানে হচ্ছে কেবল সরকার ব্যবস্থা না, গণতন্ত্র হচ্ছে একটা টলারেন্স, একটা মূল্যবোধ, মানে অন্যের মতকে শুনতে হবে, অন্যের কথাকে স্থান দিতে হবে। এবং গণতন্ত্রের মধ্যে বলা যায় মাল্টিপল ভয়েসেস, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কণ্ঠস্বর সেখানে থাকতে হবে। কাজে যে কারণে গণতন্ত্রে গণমাধ্যম হচ্ছে অন্যতম বড় একটি এজেন্ট। যে গণমাধ্যমে কেবল একটা দলের একটা শ্রেণীর কথা বলি, সেটা গণমাধ্যম হবে না। এই যে বলি ম্যাস মিডিয়া, বিটিভি কি ম্যাস মিডিয়া? এটা একটা ক্লাস মিডিয়া, পার্টিকুলার শ্রেণীর কথা তারা বলে। যখন আওয়ামী লীগ থাকে তখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের বশংবোধ, এটাকে বলা একটা লয়াল ইলেকট্রনিক মিডিয়া। বিএনপির সময় একই ঘটনা ঘটে। কাজে যে শাসকবর্গ যে ভুল করেন যে বিটিভি কিংবা বেতারকে এইভাবে ব্যবহার করে কি সরকারে থাকা যায়, এরশাদ তো ব্যবহার করেছিলেন, তিনি কি আছেন? খালেদা জিয়া ব্যবহার করেছিলেন নাক্কারজনকভাবে, তিনি কি আছেন? এই শেখ হাসিনা ব্যবহার করছেন, তিনি কি থাকবেন? কাজে এই যে ব্যবহার করে যে হয় না, কারণ মানুষ তো প্রধানমন্ত্রীর বিশ্বাস করে না, মানুষ উল্টোটা বিশ্বাস করে। কাজে যে প্রশ্ন করেছেন সেটা খুবই যৌক্তিক, যে এইভাবে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলতে দেওয়া যায় না। এটা নিয়ে আমি নিজে অনেক লেখা লিখেছি, প্রথম আলোতে লিখেছি, টেলিভিশনে কথা বলেছি, জার্নাল আর্টিকেল লিখেছি। আমাদের দাবি ছিল, স্যার যেরকম বলেছেন যে তিন জোটের যে রূপরেখা 90 ছিল, যেখানে তিনটি দল জোট তারা স্বাক্ষর করেছেন, এটি কিন্তু জনগণের কাছে একটা ওয়াদা ছিল যে তাদের মধ্যে যারাই ক্ষমতায় যান তারা যে এটাকে স্বায়ত্ত শাসন দিবেন, সত্যিকারের স্বায়ত্ত শাসন। সেই অটোনমি কিন্তু আসলে আমরা এখানে পাইনি। যেরকম বিবিসি যেভাবে চলে, নিপ্পন হোসো কায়কা, এনএসকে যেভাবে চলে, এটাকে বলে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং। পিএসবি আদলে যদি করা যেত, যারা জবাবদিহি করবে, যারা পার্লামেন্টের কাছে রিপোর্ট দিবে, সেই আদলে আমরা নিতে পারিনি বলি আজকে বিটিভি কিংবা বেতার ইচ্ছা মতো চলছে, যার যার মতো করে চলছে। আমার যেটা মনে হয় যে বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করেন যে বাংলাদেশের চারিদিকে পৃথিবী ঘোরে, আর বাংলাদেশের সবাই বিটিভি আর বেতার শোনে। আসলে কি বাংলাদেশ চারদিকে পৃথিবী ঘোরে? এটা কিন্তু ঘোরে না। গ্যালিলিও আমাদের দেখিয়েছেন যে আসলে কী হয়, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, আর সবাই বিটিভি বেতার দেখে না। কাজে এই যে শাসকবর্গের একটা ভুল মানসিকতা যে আমার দলের ড্রাম বিটিং করলে, প্রচার করলেই জনগণ আমার পক্ষে থাকবে, এই যে ইতিহাস বলে, এরকম হয় না, বরং উল্টো হয়। কাজে সেই জায়গা থেকে আমরা বলি যে এটা যদি আমরা চাই, আমাদের দাবি তোলা উচিত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি এইভাবে চলতে পারে না। যদি আমরা ছেড়ে দেই, এইটা বাড়তে বাড়তে দেনা বিমানের মতো হবে, 250 কোটি টাকা, 500 কোটি টাকা আমাদেরকে দেনা। কাজে এখনই গোটাতে হবে, হয় এটাকে বেসরকারি খাতে দিতে হবে। যেরকম খুব যুক্তি, বিচিত্রা কোথায়? আসবাই বিচিত্রা কোথায় নেই তো? দৈনিক বাংলা কোথায় নেই? চাইলে তাহলে সরকার ছেড়ে দিই, এই সাবসিডি দিয়ে অসত্য, অর্ধসত্য, বিশ্বাসযোগ্যহীন খবর আমি আসলে শুনতে চাই না। হয় এটা ছেড়ে দিক, অথবা এটাকে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং। পৃথিবীতে অনেক নমুনা আছে, কানাডায় আছে, ব্রাজিলে আছে, তারপর হচ্ছে জাপানে আছে, বিবিসি একটা বড় এক্সাম্পল। সেইভাবে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসনের মধ্য দিলে সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে, একটা বস্তুনিষ্ঠ ভালো তথ্য কিন্তু আমরা বিটিভি বেতার থেকে পেতে পারি। এখনও শেষ হয়ে যায়নি, এটা মৃত, এটা ফসিল, কিন্তু এখন এর সম্ভাবনা শেষ হয়নি। এখানে বলছি যেহেতু রাষ্ট্রীয় গণমাধ্যম, রাষ্ট্রীয় গণমাধ্যমের কিছু বাড়তি দায়িত্ব থাকে, সামাজিক দায়িত্ব বলেন, জনগণের প্রতি দায়িত্ব বলেন, এটা পুরোপুরি বাণিজ্যিক না, এই কথাগুলো বলা হয়, কিন্তু সেই দায়িত্ব কি পালন করছে বিটিভি বা বেতার? আমি একটু আগে আমি রুবায়েতের সঙ্গে আমি একটু যোগ করতে চাই, যে প্রশ্নটি করেছেন সেটা কিন্তু আমি এর আগেও বলেছি যে একটি প্রমাণিত সত্য, যখন অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসেন, তখন যে নীতিমালাটা দেওয়া হয়, 18টি কিংবা 20টি নীতিমালা, সেই নীতিমালা অনুসরণ করে দেখা গেছে যে বিটিভি সংবাদ রাতারাতি জনপ্রিয় হয়ে গেছে, কারণ সেখানে বিরোধী দলের সংবাদ যাচ্ছে, একপাক্ষিক সংবাদ নয়। এর সাথে আরেকটি বাস্তবতা আছে স্যার, যে তখন কিন্তু বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেল ছিল না, তখন একমাত্র চ্যানেল ছিল বিটিভি, খবর লোকজন বিশ্বাস করতো না। যখন দু দলের খবর দেখানো শুরু করলো, লোকজন দেখলো এবং বিশ্বাস করলো। এখনকার বাস্তবতায় আরও যে 24টি চ্যানেল সংবাদ প্রচার করে, তার সাথে এখন তাকে প্রতিযোগিতা করতে হবে যদি দুপক্ষের সংবাদও দেয় না। সেটি 98 সালে তো আমাদের 21শে টেলিভিশন, 2000 সালে স্যার
2000 সালে আছে, কিন্তু 96 সালে আমি দেখেছি কিংবা 2000 তখনও বিটিভি একা কিন্তু নীতিমালা দিয়ে চলেছে, যখনই নীতিমালা দিয়ে চলে তখনই খুব পপুলার হয়। আমি দেখেছি আমাদের বন্ধু আরিফ আহমেদ যশোদের, তিনি দাঁড়িয়েছিলেন মিরপুরে, সেখান থেকে টেলিফোন করে আমাকে বলছে যে আমি বিকালে মিটিং করেছি আর সন্ধ্যার সময় রাত্রে খেতে বসছি, এই সময় আমি নিউজটা পেয়েছি, আমার লোকজন নিউজ দেখে এসে বলছে। অর্থাৎ বিটিভি যে এখন যে যারা আছে নিয়োজন বলবো যে তারা কোনো অযোগ্য লোক না, তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, তাদেরকে যদি স্বাধীনতা, যেটা বলছে স্বায়ত্তশাসন, আমি জানি এই স্বায়ত্তশাসন কেউ কোনো দিন দেবে না। হ্যাঁ, আমি দেখেছি আমি তিনটে সরকারি স্বায়ত্তশাসন না, স্বায়ত্তশাসন না, বিবিসি কি, বিবিসি একটি পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস এবং এটা রয়্যাল চার্টার দিয়ে চলে। এই রয়্যাল চার্টার কে দিয়েছে? রয়্যাল চার্টার দিয়েছে প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল হচ্ছে হায়েস্ট বডি। এই প্রিভি কাউন্সিল বিবিসিকে একটি পার্লামেন্টারি গ্রান্ট দেয়, সেই গ্রান্টে বিবিসি চলে। তো বিবিসির কথা শুনতে হবে, কিন্তু বিবিসির ওই যে রয়্যাল চার্টার সেটার মধ্যে ইয়েস নো আছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা করা যাবে। এবং তখন বিবিসির মধ্যেকার যারা সাংবাদিক আছে তারা নিজেরা ইনবিল্ট অনেক কিছু তৈরি করে নেয় যে তাদের ভিতরে যে স্বাধীনতার ব্যাপারটা আছে। তো আমরা যতটাই বলি না কেন আর কি, হ্যাঁ, পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস সব দেশেই আছে, বিটিভি পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস, রেডিও পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস, তাদের আলাদা একটা দায়িত্ব রয়েছে, তারা সেই দায়িত্ব পালন করবে, সেই সঙ্গে তাদেরকে ওই নীতিমালা দিয়ে স্বাধীনতা দিতে হবে। আমরা ফিরত আসবো এই আলোচনায় আবারও। আপনারা দেখছেন নিচে উল্টাটা তিন গ, ফিরে এসে নিশ্চয়ই আপনাদের সবাইকে আবারও সাথে পাবো। নিটল টাটা তিন গতে আমরা কথা বলছি রাষ্ট্রীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে। আমাদের সাথে আছেন জনাব ফারুক আলমগীর এবং জনাব রোবায়েত ফেরদৌস। আমরা একটা প্রশ্ন নেই, তারপরে আবার আলোচনা ফেলে যাব। জি, আপনি আইটির তৃতীয় বর্ষের ছাত্রী। আমার প্রশ্ন হচ্ছে ফারুক আলমগীর স্যারের কাছে যে আজ মানে এখন বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল, আপনি একটু কাছে নিয়ে বলেন। জি, এত টিভি চ্যানেলের যাতা কলে বিটিভি অলরেডি মানে শেষ হয়ে যাওয়ার মতন, তা আসলে এর মূল কারণটা কি? আর সেই ক্ষেত্রে যদি তারা কোনো নীতিমালা প্রণয়ন করে থাকেও সেটার কি আদৌ সঠিক কোনো বাস্তবায়ন হচ্ছে কি? জি, ধন্যবাদ। নীতিমালার কথা আপনি বলছিলেন যে নীতিমালা করে বিটিভিকে ঠিক করা কি সম্ভব এতগুলো বেসরকারি খাতের টেলিভিশন চ্যানেলের বাস্তবতা? নীতিমালা করে সম্ভব, আমি যেমন একটু আগে বিবিসির রয়্যাল চার্টারের কথা বলেছি, রয়্যাল চার্টার প্রিভি কাউন্সিল ঠিক করেছিল এবং সেটি পার্লামেন্ট অনুমোদন করেছিল। পার্লামেন্টের একটি অনুমোদিত জিনিস যদি সামনে থাকে এবং ডোজ অ্যান্ড ডোন্টস কি করা যাবে কি করা যাবে না যদি থাকে সেখানে, তখন কেউ এটা নিয়ে কোনো আপত্তি তুলতে পারবে না, কোনো মন্ত্রী, কোনো সদস্য বা সংসদ সদস্য কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তি বিটিভি যে সংবাদগুলো দেবে। এবং আমার মনে হয় একমাত্র এই নীতিমালাই বিটিভিকে বর্তমানে প্রাইভেট চ্যানেল যেগুলো আছে, এবং আমি আমি জানি এটি যে একুশে টেলিভিশন চালু হয়েছিল, বিটিভি রাতারাতি তার জনপ্রিয়তা হারিয়েছিল, জনপ্রিয়তা হারিয়েছে কিন্তু বিটিভির অনুষ্ঠানের জন্য নয়, বিটিভির সংবাদ সংবাদের জন্য। অনুষ্ঠান কিন্তু সবসময় বিটিভির উপরেই ছিল, কিন্তু এখন অনুষ্ঠানের মানও কিন্তু এখন অনুষ্ঠানের শেষের দিকে মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি জানি না, হয়তো পরবর্তীকালে সেটি মত শুধরানোর ব্যবস্থা নেবে। রুবায়েত স্যারও বলেছেন আপনাদেরকে যে এ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন যে বিটিভি বন্ধ করেই দেওয়া উচিত, যে জনগণের করের টাকা চলে আসলে নিশ্চয়ই কোনো পিবিএস বন্ধ করা যায় না। আসসালামু আলাইকুম, আমি রিমা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার কোশ্চেন আপনাদের দুজনের কাছেই যে বাংলাদেশে জাতীয় সম্প্রচার নীতিমালা চালু হয়েছে, এটা গণমাধ্যমের জন্য কতটা সহায়ক, এবং আমাদের দেশে অসংখ্য টিভি চ্যানেল রয়েছে, এর মান কতটা উন্নত? জি,
একটা সংশোধন দিই, ঠিক জাতীয় সম্প্রচার নীতিমালা চালু হয়নি, এই যে একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে এইটা আমাদের আন্দোলনের মুখে, কথার মুখে, চাপের মুখে সরকার বাধ্য হয়েছে এটাকে স্থগিত রাখতে। এইটা খুবই একটা কালো নীতিমালা, বাজে নীতিমালা। এটা সাংবাদিকদের সমিতি, সম্পাদকদের ফোরাম থেকে, ইভেন বেসরকারি টিভিদের মালিক প্রত্যেকে এটাকে প্রত্যাখ্যান করেছে এক ধরনের, যে এইভাবে আগে কমিশন করতে হবে তারপরে তারা নীতিমালা করবে। এই নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে টক শোতে মন খুলে কথা বলা যাবে না। বিশেষ বাহিনীকে এখানে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, কোট আনকোট দেশের ভাবমূর্তির বিরুদ্ধে যায় এরকম খবর দেওয়া যাবে না। রানা প্লাজা ধস হলে এই খবর আমি দিতে চাই, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো কেন, যেন এইরকম রানা প্লাজা আর না হয়। নারায়ণগঞ্জে সাতটা খুন হলে আমরা সেই খবরটা দেখাতে চাই, এই কারণে যেন র্যাবের যে অভিযোগ, এই ধরনের অভিযোগ যেন আর কোনো বাহিনীর বিরুদ্ধে না উঠে। এখন যদি এই কথাগুলো বলাই না যায়, তাহলে আগেই বলেছেন যে তিন গড়, একটা হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা কোনো দরকার নাই যদি আমরা গণতন্ত্র না চাই। যদি গণতন্ত্রে চাই তাহলে এই খবরগুলো ব্ল্যাক আউট করা যাবে না, এই খবরগুলোকে আনতেই হবে, এগুলোকে দিতে হবে। কাজ এই সম্প্রচার নীতিমালা খুব ডেঞ্জারাস, এই কারণে এই নীতিমালায় বলা হয়েছে বেসরকারি টিভিগুলোকে বস্তুনিষ্ঠ হতে হবে, নিরপেক্ষ হতে হবে, ভালো রিপোর্ট করতে হবে। তো যে তথ্য মন্ত্রণালয় এরকম একটা নীতিমালা দিয়েছে, সেই তথ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী তো বিটিভি বেতার চলে, তো তার নমুনা তো আমরা দেখলাম। তার মানে কি এই নীতিমালা দিয়ে কি বেসরকারি টিভিগুলো কি বিটিভি বানাতে চায়? বেসরকারি টিভি যে ভালো মতো চলছে, মন খুলে কথা বলা যায়, সেটা কি বেতার বানাতে চায়, যে খবর মানুষ বিশ্বাস করে না? কাজে নীতিমালা যেরকম আমরা বাতিল এবং প্রত্যাখ্যান ঘোষণা করেছি, এবং এই নীতিমালা অনুযায়ী যদি চলে তাহলে বাকিগুলোও বিটিভি এবং বেতার হয়ে যাবে, সেইটা আমরা চাই না। আমরা হচ্ছে সত্যিকারের স্বায়ত্তশাসন, অথবা এইটাকে বন্ধ ঘোষণা করুক দৈনিক বাংলা বিচিত্রার মতো, কারণ আমার টাকা দিয়ে আমি আসলে অর্ধসত্য খবর শুনতে রাজি না। জি জি, আপনি আমি জিনিস জানতে চাচ্ছি শিক্ষক রুবাইস ফেদুরসের কাছে, সেটি হলো উনি যে জিনিসটি আমাদেরকে বলছেন সেটি হচ্ছে রাষ্ট্রীয় অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্তের কথা, কিন্তু বাংলাদেশ টেলিভিশন কিংবা বাংলাদেশ বেতার বা বাংলাদেশ সংবাদ সংস্থা এগুলো বাংলাদেশের গৌরবের প্রতীক। আমরা যেমন একটা স্বাভাবিক বাস্তবতা থেকে মেনে নিই যে বাংলাদেশ সেনাবাহিনী হয়তোবা যুদ্ধে যাবে না, তার মানে কি বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা বন্ধ করে দিব? আমরা কি আমাদের এই গৌরবের প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখব না? শিক্ষক হিসেবে রুবাইত ফেরদৌস কি ভাবছেন? এটা গৌরবের প্রতিষ্ঠান ছিল, এখন এটা গৌরবের প্রতিষ্ঠান নাই। এটা আপনার টাকা আমার টাকা, আমি শুধু রিপোর্ট দেই যে এখানে হচ্ছে বছরে লোকসান হচ্ছে 30 কোটি টাকা, গ্রামের যে মানুষ খেতে পায় না সে এখানে টাকা দেয়, সে কেন টাকা দিবে? এবং এখানে হচ্ছে দলীয় লোককে নিয়োগ দেওয়ার জন্য বড় বড় পদ দেওয়া হচ্ছে। বিটিভিতে দেখেন, বেতারে দেখেন, বিশাল দুর্নীতি হচ্ছে, স্বজনপ্রীতি হচ্ছে, গ্রামের সাধারণ মানুষ আজকে বলা হচ্ছে যে গণমাধ্যম হয়ে উঠতে হবে। সে প্রান্তিক কৃষকের টাকায় যে প্রতিষ্ঠান চলে সেখানে অযোগ্য লোককে বসিয়ে দেওয়া হচ্ছে এবং ঘুষ লেনদেন হচ্ছে, টাকা পয়সা লেনদেন হচ্ছে। বলা হচ্ছে এই রিপোর্টের মধ্যে বেতারে, আপনার রিপোর্টটা দেখবেন যে কেন FM করা হয় না সরাসরি, কারণ FM এ করলে টাকার অঙ্কটা খুব কম হয়, আর AM থাকলে এখানে কয়েকশো কোটি টাকার একটা বাণিজ্য হয়। এবং এর উপর একটা জিনিস আছে, একটা লুটপাট হয়, একটা দুর্নীতি করা হয়, অনেক প্রকৌশলীর চাকরি যাবে, চাকরি চলে যাবে। তার মানে কি আপনি কি যে তথাকথিত গৌরবের যেটা ছিল এখন আর যেটা গৌরবের না, এখন কেবলই বোঝা যে ক্ষয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে জোরাতালি, সেটাকে এইভাবে রাখবেন কিনা? রাখলে এই পরিমাণ ট্যাক্স কর আপনাদেরকে দিতে হবে, আর যদি আমরা চাপ তৈরি করতে পারি তাহলে এটাকে স্বায়ত্তশাসন দেওয়া যায়, এটাকে ভালো করা যায়, এটাকে বিশ্বাসযোগ্য মাধ্যম করা যায়। আপনি দেখবেন বিটিভির যে খবর মানুষ বিশ্বাস করে না, সেই বিটিভি সমস্ত বেসরকারি টিভির উপর বাধ্য করেছে তাদের খবর একবার প্রচার করতে হবে। BSS কি পারে প্রথম আলো কিংবা যুগান্তর সমগল BSS এর খবর যে দিতে হবে বাধ্য করতে পারে? এটা তো পারে না, এটা ডাবল স্ট্যান্ডার্ড। আজকে মুক্ত অর্থনীতির যুগ, মুক্ত গণমাধ্যমের যুগ, কেউ কারোর উপর চাপাতে পারে না, আপনাকে ফাইট করে টিকতে হবে। আমার মাধ্যম ভালো, নাহলে জনগণের হাতে সুইচটা আছে, সে যা চেঞ্জ করে চলে যাবে। আপনি দেখাতে চান বিটিভি সাবসিডি, সে তো দেখছে না, কি কাকে দেখাতে জানাবো? এবং সেই ভর্তুকির টাকা কিন্তু আমার আপনার কাছ থেকে নিচ্ছে। জি আপনি। মোহাম্মদ সুবন, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির তৃতীয় বর্ষের ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের দুজনের কাছে, যে সরকারই আসুক না কেন, সব সরকারের আমলে দেখা যাচ্ছে কি তাদের রুলস অ্যান্ড রেগুলেশনে তিনটা সংস্থায় চলতেছে, যেমন বেতার, তেমন বিটিভি এবং হচ্ছে গিয়া বাসাস। আমার প্রশ্ন হচ্ছে যে এটা আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি যে এটা মানে আমাদের জনসাধারণের চ্যানেল, বাট আদৌ কি সেটা কি আসলে কি জনসাধারণের না সরকারের এটা নিজস্ব চ্যানেল? সেটা এর মধ্যে আলোচনা এসে গেছে, আমি যদি এখানে একটু যুক্ত করি, আমরা দেখছি এই তিনটি রাষ্ট্রীয় গণমাধ্যমে যখনই যারা ক্ষমতায় আসেন তাদের লোকজনগুলোকে এখানে পুনর্বাসন করা হয়, একদম মানে কোট আনকোট পুনর্বাসন করা হচ্ছে, এবং সেটা সংবাদকর্মী হোক বা অন্য কোনো বিভাগের কর্মী হোক। তাহলে ক্ষমতাসীন দল তাদের লোকদেরকে পুনর্বাসন বা পুরস্কৃত করার জন্যই প্রতিষ্ঠানগুলো টিকে রাখতে হবে? আমার মনে হয় রুবায়ত এটা কি একটু আগে
এটা বিশ্লেষণ করে বলে দিয়েছেন তিনি যে মানে যখন যে সরকার আসে তাদের লোকজনকে দেয়, যে জন্য দেয় যে তারা যে যা আদেশ করেন সেটি যেন মানার জন্য আর কি। হ্যাঁ, কিন্তু আমাদেরকে আমি যেমন রুবায়তের সাথে এই সম্পর্কে আমি বিষয়ে আমি যেমন আমি তার মতকে আমি সমর্থন করি, সে সঙ্গে আবার আমি অসমর্থন করি তার এই মত যে পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের মতো জিনিস কিংবা বিএসএস এর মতো আমাদের একটি সংস্থা যেটি সংবাদ নিয়োগ দিয়েছেন তাদেরকে আবার স্থায়ী করছেন এবং এমডি এবং চেয়ারম্যান শেষ হয়ে যাচ্ছে। প্রতিটা তারা মিটিং করেন, প্রতি মিটিং এ প্রত্যেকে 5,000 করে টাকা নেন, নানান হোটেল থেকে বড় বড় এক্সেল সাইজের তারা মাছ খাচ্ছেন, কিন্তু অর্জনটা কি? আপনার আমার অথচ জেলা প্রতিনিধিদের বেতন বিশাল লস, এখানে বিএসএস দেখেন রিপোর্টে বলা হচ্ছে বিশাল লসে তারা চলছে এখানে, এবং তার কারণই বলা হচ্ছে সরকারকে নিয়মিত বরাদ্দের পর 6.5 কোটি টাকা দেনা হচ্ছে তাদের, অতিরিক্ত জনবল যত দরকার নেই তার চেয়ে বেশি লোক তারা নিয়ে ফেলে, নিজের লোককে নিয়ে ফেলে, এবং প্রশাসনিক বিশাল একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে। এটা যুক্তিসঙ্গত, আমি বলেছি ওটা দ্বিতীয় বন্ধ করতে হবে এই চাপ রাখার জন্য, যদি আমরা সত্যিকারে স্বায়ত্তশাসন না দিই, মানে কি যদি আমরা যদি চাপটা যদি সরানো সম্ভব না, সেই জন্য আমি আমি পজিটিভলি কথাটা বলছি আর কি, মানে নর্থক না সদর্থকভাবে বলছি যে চাপ সৃষ্টি করে, যে চাপ সৃষ্টি করে নীতিমালাটা এখন বন্ধ করা হয়েছে। আসলে এই নীতিমালা কিন্তু টেলিভিশনের জন্য নয়, উনি ঠিক বলেছেন, এখন চাপ তারা সৃষ্টি করবে, এটা গণমাধ্যম জগতের লোকজনই তো এগুলোর ব্যাপারে নির্বিকার। না না, আমি বলে যে এটা স্টেক হোল্ডাররা যারা ছিলেন কিংবা এটা যারা করেছিলেন তারাও চিন্তা করেন নাই যে যে বিটিভিকে নিয়ে যে রেডিওকে নিয়ে এত প্রশ্ন উঠছে তার কিছুই নাই এটাতে। স্বাধীন সম্প্রচার কমিশন করতে হবে যেখানে দলীয় দলবাজি লোকরা থাকবে না, যোগ্য নিরপেক্ষ মানুষকে দিয়ে কমিশন হবে, এবং এই বিটিভি বেতারকে তথ্য মন্ত্রণালয় থেকে মুক্ত করতে হবে, মন্ত্রণালয়ের ভিতরে জানলেই মন্ত্রীর কথা শুনতে হবে, এবং তথ্যমন্ত্রী ইনু নিজে স্বীকার করেছেন যে বিটিভি আগের মতো মানে থাকছে না, প্রধানমন্ত্রী উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী তিনি স্বীকার করেছেন যে বিটিভি বেতার বিএসএস যদি তারা সত্যি সত্যি এটা মনে করেন তাহলে কেন তারা উদ্যোগ ব্যবস্থা নিচ্ছেন না। এখানে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ টেলিভিশনের যে শক্তি তারাই একমাত্র টেরিটোরিয়াল, সেই জায়গায় তো এক ধরনের পার্টনারশিপ করা যায় কিনা প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলোর সাথে, যেমনটা করে 21 টেলিভিশন সাথে হয়েছিল। এটা খুব চমৎকার একটি প্রশ্ন, আমার তো মনে হয় যে এই পার্টনারশিপ যদি করতে হয় আর কি, তাই না, তো এটিও কিন্তু সরকারেরই আর কি, সরকার করতে হবে, মানে সরকার যদি এখানে যদি সদর্থক না হয় এই পার্টনারশিপও করতে পারে না, এবং এই পার্টনারশিপ করে যে সাফল্যটা কতটুকু হবে সেটা হচ্ছে কথা। যদি আমি এই পার্টনারশিপ করে কোনো একটি বেসরকারি টেলিভিশনের সাথে কিংবা করলাম, কিন্তু করার পর দেখা গেল যে ওই বেসরকারি টেলিভিশনটিও ওই নীতিমালার মধ্যে এমন হয়ে গেল যে ফরম্যাটের মধ্যে ঢুকে গেল যে যেই আদর্শের কারণে যে লক্ষ্যের কারণে আমরা করতে চাইছি সেটা আর হলো না, তখন যেটা আরও এটা ব্যর্থ একটি আমাদের মনে হচ্ছে আমার কাছে যে একটি ব্যর্থ উদ্যোগ মনে হচ্ছে। এই কারণে খুব চমৎকার বলেছেন যে আসলে 98% বাংলাদেশের যত জায়গার কাভারেজ কিন্তু একমাত্র বিটিভি, কাজে আমাদের বেসরকারি মাধ্যমগুলোর সমালোচনা আমি এইভাবেই করি, এগুলো হচ্ছে খুব এলিট অভিমুখীন, এটা খুব ধনীক অভিমুখীন, এটা খুব শহর অভিমুখীন, এবং এটা খুব পুরুষ অভিমুখীন, কাজে বিটিভির একটা বড় সম্ভাবনা ছিল পুরো দেশে প্রান্তিক কৃষক শ্রমিক সাধারণ মানুষ। আজকে দেখেন এই আপনাদের অডিয়েন্সের মধ্যে কিন্তু কোনো রিক্সাওয়ালা দেখছি না, কেন সে আসবে না সেই রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের টাকা দেয়, কেন ভ্যানওয়ালা আসবে না, কেন যে সেলুনে কাজ করে সে কেন আজকে অডিয়েন্স হিসেবে নাই, কাজে বিটিভির সম্ভাবনা ছিল কৃষক শ্রমিক প্রান্তিক মানুষের কাছে তার খবরটাকে অনুষ্ঠানগুলোকে ছড়িয়ে দেওয়া, যেহেতু যে বিশ্বাসযোগ্যতার ঘাটতি, সত্যতার ঘাটতি, বস্তুনিষ্ঠতার ঘাটতি, সেই কারণে এই 98% কাভারেজের যে সাধারণ প্রান্তিক মানুষকে কিন্তু আমরা বঞ্চিত করছি তথ্য অধিকার থেকে, যে কারণে আমি আমার লেখায় বারবার বলেছি স্বায়ত্তশাসনের দাবি আমি এই কারণেই করি যে 98% কাভারেজের অধিবাসী যে মানুষ তাদেরকে বঞ্চিত করা ঠিক হবে না। সো এই সুবিধা একটা নিচ্ছি টেরিটোরিয়াল, কিন্তু কন্টেন্ট আসলে দিচ্ছি না, এই শক্তিটা কাজে লাগছে, এক্স্যাক্টলি শক্তির অপচয় হচ্ছে। একটা পাবলিক রিপোর্ট
বিটিবি কি খরচ করে, কত টাকা আর্থিক, সেই দায়িত্ব শোনার দায়িত্ব আমার আছে, আমার অধিকার আছে। পার্লামেন্টের কাছে তাকে সে রিপোর্ট প্রণয়ন করতে হবে এবং এই কমিশনই ঠিক করবে যে কাকে নিয়োগ দেওয়া যাবে, কাকে নিয়োগ দেওয়া যাবে না, তারাই একটা ডুজ এবং ডোন্টস ঠিক করবে। এরকম যদি করা যায় তাহলে হয়তো বিটিবির কাজের একটা জবাব দিতে আসবে, যোগ্য লোকজন সেখানে সুযোগ পাবে এবং ফলে সত্যিকারের গণমানুষের মাধ্যম হয়ে ওঠার সম্ভাবনা এখনো রয়ে গেছে বলে মনে হয়। অনেক অনেক ধন্যবাদ জনাব রোবায়েত ফেরদৌস, অনেক ধন্যবাদ জনাব ফারুক আলমগীর, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। গোটা অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন। তিন গতে স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। তিন গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে, গণমাধ্যম কী ভূমিকা রাখছে এবং গণতন্ত্র গণমাধ্যমে গণমানুষের স্বার্থ কতটা থাকছে। তিন গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 8টায়। জয় হোক গণমানুষের।